আজকের গল্প দেবী বা পোষ্য লেখক দেবদত্ত চট্টরাজ ভাই একবার বাড়িতে আসতে পারবি কেন বলতো এত রাতের বেলা কি হল না বাবা এলি বলবো কি হয়েছে আচ্ছা আসছি তা কিছু গুরুতর সমস্যা নাকি ফোনটা কেটে গেল শুধু টুকটুক করে শব্দটা শুনতে পেলাম আচ্ছা মুশকিল কি হয়েছে বলল না আর অমনি হুট করে কেটে দিল কয়েক সেকেন্ডের এই কথোপকথনে আমার মনটা তখন বিচলিত হয়ে উঠেছে বেশ উদ্বিগ্ন লাগছিল যতই হোক ছোটবেলার বন্ধু বলে কথা অবত্যা জামা প্যান্টটা পরে একটা পাজামার সাথে নিয়ে বাইকে স্টার্ট দিলাম আমার বাড়ি থেকে ওর বাড়িটা বেশ দূরেই এমনিতে প্রায় মিনিট চল্লিশের রাস্তা তবে এখনই পৌনে বারোটার শহর অনেকখানি শান্ত তাই রাস্তাটা মিনিট পঁচিশের মধ্যেই পৌঁছে যাব বলে মনে হচ্ছে মার্চের সময়কালটা বেশ অদ্ভুত তাই না ঠিক ঠান্ডা গেছে আবার না গরম পড়েছে সকলের কথা বলিনি মশাই রাতের বেলা ও সরি মধ্যরাত্রির বললেই বোধহয় বেশি ভালো হবে তো আজও সেরকমই একটা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে কারণ বাইকে চেপে ফুরফুরে বাতাসে তখন আমি মাঝে মাঝে শিউড়ে উঠছি যদিও এই শহর জনমানব শূন্য হয় না তবু আজ লোকজন খুবই কম দেখতে পাচ্ছি মিনিট কয়েক পরেই এনায়েত মির্জা লেনের কাছে বাঘ ঘুরিয়ে দেখলাম না কে বলেছে শহর নিদ্রাহীন মনে হলো কবিরা হয়তো শহরের প্রাণ ও মন্ত ভাব নিয়ে একটু বেশি করেই রং চড়িয়েছেন কারণ এই হট্টগোল প্রসিদ্ধ এনায়েত মির্জার লেন তখন পুরো নিঝুম হয়ে আছে লেনের ওপারের বাড়িগুলো মনে হচ্ছে যেন ঠাঁয়ে দাঁড়িয়ে আছে আর হাঁপ ছাড়ছে একটা নিশাচর পাখি অব্দি নেই এমন শান্ত যে আমার বাইকের শব্দটাই পুরো রাস্তাতে বারবার প্রতিধ্বনিত হচ্ছে দম বন্ধ করা এই শান্ত পরিবেশটায় আমি অস্বস্তি বোধ করছিলাম তাই গিয়ার ফেললাম মন বলছিল যত জলদি সম্ভব এই লেন ছেড়ে বাইপাসে গিয়ে উঠতে হবে ওখানে আর যাই হোক দু একটা পুলিশকে টহল দিতেও দেখতে পারি মনে মনে সংকেতকে দু একটা গালি দিলাম আর সময় পেল না হতচ্ছারাটা এই মাঝরাতে আবার কি অসুবিধে শুনি এটা ফুটবল ম্যাচ দেখতে ডাকলো না তো হতেও পারে আস্ত উন্মাদ একটা হ্যাঁ হ্যাঁ এটাই হবে আমি যেন কী বার সোম না না মঙ্গলবার হ্যাঁ ঠিক তো লিভারপুলের চ্যাম্পিয়ন্সের লিগের ম্যাচ আছে হয় হুম এটার সম্ভাবনাই বেশি আসলে ছেলেটা মানে সংকেত গুহ ওরফে স্কুলের বন্ধুদের শঙ্কা এমন ফাঁদ ফাঁদতে ওস্তাদ নিজে একটা ফুটবল ফ্রিক মানে আর কি সহজ ভাষায় ফুটবলের উন্মাদ ভক্ত হ্যাঁ ঠিক শুনলেন উন্মাদ ভক্ত এটাই ওর ফুটবলের প্রতি নেশাটার প্রকৃত বর্ণনা হবে ছেলের এমন শখ যে সে একা ফুটবল দেখবে না সাথে চাই কোনো বন্ধুকে আমার যেটা মনে হচ্ছে আজ ওর সাথে কেউ নেই তাই মনে হয় আমাকে ডাকার জন্য এই ফাঁদ যা ভাবছি তা যদি সত্যি হয় না বেটাকে এমন পেটানো পেটাবো যে নিজের ডাক্তারই ভুলে যাবে কোথায় একটু খেটে খুঁটে এসে বিশ্রাম নেবো তা নয় যত সব ঢং নিজের মনেই তখন বহু কিছু ভেবে চলেছিলাম আর পুরো শহর নৃদ্দার চাদর টেনে নিঃশ্বাস ছাড়ছে বেশ থমথমে পরিবেশ হয়ে আছে কারণ চার লেনের রাস্তায় তখন শুধু আমি একা অগতা ফাঁকা রাস্তা পেয়ে প্রায় বাইকটাও উড়িয়ে নিয়ে চললাম ক্রমে ক্রমে বাইপাস তারপর সত্যেন মার্গ তারপর জিআরএম কলোনি বেরিয়ে আর একটু পথ হ্যাঁ ওই তো নিউ ভিউ অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে ব্যাস চলিয়ে এলাম দেখছি অ্যাপার্টমেন্টের দিকে চোখ যেতেই দেখি তিন তলার উত্তর দিকের ফ্ল্যাটটা বাদে দেখি পুরো অ্যাপার্টমেন্ট নির্ঝুম রাগে কটমট করে উঠলাম একদম ঠিক ধরেছি পুরো অ্যাপার্টমেন্ট ঘুমিয়ে গেছে কিন্তু আমাদের সংকেত বাবুর আর ঘুম নেই নিশ্চয়ই আজ ফুটবল দেখবে বলেই জেগে আছে রাগের বসে খনিকের জন্য আমার চোখ রাস্তা থেকে সরে অ্যাপার্টমেন্টের দিকে ছিল এমন সময়ে রাস্তায় চোখ ফেরাতেই দেখি একটা বাদামি রঙের বিড়াল রাস্তা পার হচ্ছে চমকে উঠে সজোরে ব্রেক চেপে ধরলাম কিন্তু বাইক তখন অত্যাধিক দ্রুত আমার আকস্মিক ব্রেক চেপে ধরাতে সেটা টাল সামলাতে পারল না বাইক নিয়ে হুড়মুড় করে একটা ল্যাম্প গিয়ে ধাক্কা মারলাম ভাগ্যিস হেলমেট পরেছিলাম তাই এই যাত্রা রক্ষা হলো তবে ধাক্কা লেগে বাইকের সামনের লাইটটা ততক্ষণে ভেঙে চুরমার হয়ে রাস্তায় ইতস্তত ছড়িয়ে পড়েছে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আর একটু হলেই বুক চেপে ধরে পিছন ফিরে তাকাতেই দেখি বেড়ালটা ততক্ষণে লেন ছেড়ে ফুটপাতে গিয়ে উঠেছে একবার আমার দিকে আর চোখে তাকিয়ে সেটা এগিয়ে চললো সামনের দিকে মনে মনে বললাম বটো বেয়ারা তো বিড়ালটা একটু হলেই মরেই যাচ্ছিলাম আর দেখো এমন ভাবে এগিয়ে চলেছে যেন সে কিছুই করেনি কয়েক সেকেন্ড পরই নিজেকে সান্ত্বনা দিলাম যে এখন মধ্যরাত বিড়ালটাই বা বুঝবে কি করে যে আচমকা আশি কিলোমিটার স্পিডে কেউ ধেয়ে আসবে কিন্তু বেশ লোকসানের মুখে পড়লাম তো এবার গাড়ির সামনের দিকটা তাকাতেই মনটা কেমন উদাস হয়ে গেল দেখলাম সামনে শুধু লাইটটাই নয় প্রায় হাজার পনেরো খরচ হবে মনে হচ্ছে মাথা ঝাঁকি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বাইকে আবার স্টার্ট দিলাম যেভাবে হোক অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দেখলাম দারোয়ানটা ততক্ষণে ভুর ভুর করে নাক ডাকছে ওর এন্ট্রি খাতায় নিজের নাম লিখে বাইকটা অতি সাবধানে পার্ক করে লিফটে প্রবেশ করলাম তবে মনটা প্রচন্ড বিষণ্ন হয়ে আছে সংকেতের পাগলামর জন্য এটা হলো আজ ওর জন্য একটু হলেই মরেই যাচ্ছিলাম এসব ভাবতে ভাবতে দেখি তিনতলায় এসে লিফ্ট থামল বেরিয়া দান্ডিকে চার নম্বর ফ্ল্যাটে গিয়ে একটা আলতো করে টোকা মেরেছি অমনি দেখি দরজাটা ফাঁক করে সংকেত ইশারা করল ঘরে ঢুকতে আমি তো রীতিমতো অবাক এক রাস রাগ অভিমান নিয়ে আমি ভেবেছিলাম বর্ষে পড়ব কিন্তু একই সংকেত তুই ঠিক আছিস সংকেত আমার কথার কোনো উত্তর দিল না আমাকে ঘরে ঢুকতে বলার সময় দেখলাম ওর হাতে একটা লাঠি সেটাকে নিয়ে ও ইতস্তত করছে আমার ওর হাব ভাব দেখে বেশ একটা সুবিধার লাগছিল না ওর হাতটা চেপে ধরে উঠলাম তোর কি হয়েছে এমন করছিস কেন সংকেতের চোখে মুখে তখন চঞ্চলতা স্পষ্ট সে বলল তুই কফি খাবি আমি তখন আমার অ্যাক্সিডেন্টের কথা বেমালুম ভুলে গেছি সংকেতের অবস্থা দেখে যা বুঝলুম ও নিশ্চয়ই কোনো গুরুতর সমস্যাতে ভুগছে না হলে এই গরমে এমন মুখ ভর্তি দাঁড়ি সাথে উস্কো খুস্কো চুল নিয়ে আছে কেন আর একটা কেমন বটকা গন্ধ বেরোচ্ছে ওর গা থেকে তুই স্নান টান করিস না নাকি বলতো এমন অবস্থা কেন কেউ তোদের মারাটারা গেছে নাকি সংকেত আমার প্রশ্নের কোনো উত্তর দিল না শুধু কেমন ভাবে অন্য মনুষকের মতো তাকিয়ে রইল ব্যালকানিটার দিকে তারপর একবার স্মিত হেসে বলল। তুই ভাগ্যিস এলি ভাই অনেক অনেক ধন্যবাদ তোকে চুপ কর হত নিজের এমন অবস্থা কেন করে রেখেছিস সেটা বল কে বলবে যে তুই একটা ডাক্তার যা গন্ধ রুগী তো এমনিতেই মারা যাবে আমি হেসে উঠলাম তবে সংকেত তখনও কেমন জানি অন্য মনুষক কী অত ভাবছিস বলতো তুই যা কফি বানিয়ে নিয়ে আয় আর হ্যাঁ পারলে একটু ডেও লাগা উফ পারি না আর ই দুর্গন্ধ সহ্য করতে সংকেতের ফ্ল্যাটটায় দুটো রুম আর একটা ওই ডাইনিং প্লেস আছে সেখানে সোফাতে বসে পড়লাম টিভির দিকে চোখ জেতে দেখলাম না শীতাতননি তাহলে কি হতে পারে আচ্ছা তো কেমন ঘুরলি বল 14 দিনে তো ভালোই ভ্রমণ হলো একেবারে বন্ধু বান্ধব সবাইকে না জানিয়ে বেশ তো মজা করে নিলে শুনলাম আমার কথাটা শেষ হতে না হতেই সংকেত রান্না ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো কি কি তুই জানিস তাহলে আমি ওর ব্যস্ততা দেখে অপ্রস্তুত হয়ে পড়লাম না মানে ওই সৈকত আমাকে গত সপ্তাহে বললো যে তুই নাকি ইজিপ্ট গিয়েছিলি ঘুরতে আমি দেখলাম সংকেত আবার অন্য মনুষ্কের মতো তাকিয়ে আছে ওকে টেনে পাশে বসালাম এই বলতো কি হয়েছে তোর তুই এমন পাগলের মতন করছিস কেন কি অসুবিধা হয়েছে তোর কাকু কাকিমা ঠিক আছেন তো নাকি সুজাতার সাথে আবার কিছু ঝামেলা হলো আমি সংকেতকে আজ বলেছি লীলা সেই প্রাথমিক স্কুল থেকে দুজনে একসাথে পড়েছি পরে স্কুল থেকে বেরিয়ে ও ডাক্তারি আর আমি পদার্থবিজ্ঞানে অনার্স করলাম তবে এতে করে আমাদের মধ্যে যোগাযোগ মোটেও কমেনি বরা পরি ডাকাবুকো ছেলেটা হঠাৎ করে এমন পাগলামো করছে দেখে আমার বুকটা কেমন জানি এক আতঙ্কে খেঁপে উঠল কয়েক মুহূর্তে সে চুপ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তারপর সেই নিরবতা ভাঙল ওর উচ্চস্বরে কান্নায় আমি ঘাবড়ে গেলাম ওর মুখ চেপে ধরে বললাম এ কি করছিস কি হয়েছে ভাই আমাকে বল কি অসুবিধা ওর কান্না শুনে বুঝলাম ওর সাধারণ কিছু হয়নি এই কান্নাটা আসলে ওর বহুদিনের জমা আবেগের বহির প্রকাশ মিনিট দুই কেঁদে যখন খানিক শান্ত হলো আমি ওর দিকে এক গ্লাস জল এগিয়ে দিলাম সেটাকে গোগ্রাসে গিলে সে খানিক হাঁপ ছাড়লো আমি ওর দিকে তখন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলাম তবে আর আমাকে কিছু বলতে হয়নি সঙ্গে থেমে থেমে বলতে শুরু করলো আমার খুব ভয় করছে ভাই আমাকে বাঁচা মানে কি ফালতু বকছিস ফালতু নয় ফালতু নয় সত্যি একটা জিনিস সব সময় আমাকে নজর রাখছে কি নজর রাখছে গুন্ডা কেউ তুই একদম ভয় পাস না এখানের পুলিশ কমিশনার আমার বাবার বন্ধু আমি এক্ষুনি ব্যবস্থা করছি দাঁড়া আমি ফোন করতে যাব অমনি সংকেত আমার হাতটা চেপে ধরলো গুন্ডা নয় তাহলে কে একটা একটা বিড়াল আমি এতক্ষণ একটা চাপা উত্তেজনার মধ্যে ছিলাম কিন্তু এই উত্তেজনাটার জন্য একদম তৈরি ছিলাম না আমি প্রথমে ঠোঁট কামড়ালাম তারপর হালকা হালকা মুখ ফাঁক হলো কিন্তু না আমি পারলাম না বন্ধুর অসহায় অবস্থার কথাটা নিমেষে আমার কাছে এক হাসির পাত্র হয়ে উঠল আমি উচ্চস্বরে হেসে উঠলাম পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম কি রে কি ছেলে রে তুই বেশ ফাঁত পেতেছিস এক মুহূর্তের জন্য আমি বিশ্বাস করেই ফেলেছিলাম যে তুই সত্যি বিপদে আছিস মানতে হবে তুই কিছু প্র্যাঙ্ক মাস্টার আছিস নেনে অনেক করলি যা তো এবার কফিটা নিয়ে আয় মা দোর একখানা তোর মজার চক্করে মাঝখান থেকে আমার লোকসান হয়ে গেল জানিস আমি হাসি থামিয়ে দেখি সংকেত আগের মতোই নির্বিকার আমি জানতাম কেউ বিশ্বাস করবে না কিন্তু ভাই সত্যিই কথা এই চুপ করত এক জিনিস বারবার ভালো লাগে না হয়েছে রে আমি বোকা বনেছি আর দরকার নেই এই নাটকের আমি উঠে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে দেখি কফিটা তখন আর তো আঁচে ফুটছে সেটাকে খানিক বাড়িয়ে দিয়ে একটা বিস্কুট চিবোতে চিবোতে বাইরে বেরিয়ে এলাম আর বেরোতেই আমার পুরো শরীরে একটা শিহরণ খেলে গেল আমি দেখি সঙ্কেত আবার সেই লাঠিটা হাতি চেপে ধরেছে ওর চোখে মুখে উত্তেজনা স্পষ্ট আমি ওকে আগের মতো এবার আর তা ছিল করতে পারলাম না কি হয়েছে তুই কি সত্যি পাগল হয়ে গেলি নাকি বলতো ঘরের মধ্যে এভাবে লাঠি ধরে বসে আছিস কেন সংকেত আমার কথায় যেন সম্বিত ফিরে পেল সে একবার চারিপাশটা অতি সাবধানে দেখে আলতো গলায় বলে উঠল তুই বাস্তেতকে চিনিস আমার তখন চোখ কপালে ওঠার উপক্রম আমি বললাম কি সংকেত আবার উত্তরে খিপি উঠল এইভাবে ভাই বাস্টের দেবী প্রাচীন বিড়াল দেবী যার শক্তি অপরিসীম তো কি হয়েছে সংকেত একবার ঢোক গিলে বলল ভাব করেছি ভাই আমি আমি দেবী বাস টেতে অপ্রাহ্য করেছি তার নিয়ম আমি মানিনি এই বলে সে আবার ভয় কেঁদে উঠল আমি দেখলাম আজব মুশকিল একবার ওর দিকে এগিয়ে গিয়ে বললাম তো কি হয়েছে এমন দেবী দেবতাদের অনেক নিয়ম আছে যা আমরা মানতে পারি না ভুল তো মানুষ মাত্রই হয় নাকি খানিক রসিকতার সুরে বললাম ও তাহলে ইজিপ্ট গিয়ে বাবু ওখানের দেবী দেবতাদের চটি এসেছে তাই তো তবে নিমেশের মধ্যে আমার হাত দুটো ধরে নিয়ে সংকেত বলে উঠল ভাই ভাই এমন ভাবে হাসিস না দয়া করে এভাবে মজা করিস না আমি সংকেতের কথায় হাসি থামালাম তো কি করবো শুনি কয়েক হাজার বছর আগে যে সভ্যতা শেষ হয়ে গেছে সেই সভ্যতার আর কোনো বাহকব্দি বেঁচে নেই তাকে নিয়ে কিনা একজন শিক্ষিত ডাক্তার ছেড়ে ভয়ে গুটি সুটি মেরে আছে আর বলছে কিনা দেবী অসন্তুষ্ট হয়েছেন তুই সত্যি পাগল হয়ে গেছিস বুঝলি তো নিজেই এবার একটা ডাক্তার দেখা যে সভ্যতাটা কিনা ইতিহাসে মলিন হয়ে গেছে সেই সভ্যতার কোনো এক দেবীকে নিয়ে ভয় পাচ্ছিস আমকাকার আমি ভুল বলছিলাম ভাই বিশ্বাস কর একটা বাদামী রঙের বিড়াল সর্বক্ষণ আমাকে নজর রাখছে আমি এতক্ষণে তাচ্ছিল করছিলাম কিন্তু এবার আর করতে পারলাম না কারণ খানিক আগেই একটা নাক থাক ছেলেটাকে আর ভয় পাইয়ে লাভ নেই তাছাড়া বাদামি বিড়ালের তো আর অভাব নেই তাই না একটা শব্দে আমার হুশ ফিরলো দেখি রান্নাঘরে কফিটা উতলে পড়েছে তাই সেখানে তাড়াতাড়ি গিয়ে আমি দু কাপ কফি নিয়ে এলাম তখন কিছু একটা ভেবে চলেছে আমি বললাম যা বলছি সব খুলে বল রাত অনেক লম্বা কফি আর তোর গল্পটা শুনেই আজ রাতটা কাটাবো সংকেত আমার দিকে স্থিরভাবে তাকিয়ে বলল গল্প নয় পুরুষ সত্যি সংকেত গল্পটা বলবো বলবো বলেও একবার উঠে গিয়ে ব্যালকনিতে কি যেন দেখে এলো তারপর খানিকক্ষণ নিজের মনেই কিছু ভাবল তবে এবার আমি ওকে আর কিছু বলিনি শুধু কফির কাপে চুমুক দিচ্ছি আর ওর কাণ্ড কীর্তি দেখছি সত্যি বলতে আমি বিস্মৃত ছিলাম একবার মনে হচ্ছে সংকেত মজা করছে না তো এভাবে হয়তো হঠাৎ করে বলে উঠবে কেমন মুরগি বানালাম বল কিন্তু পরক্ষণেই ওর চোখে মুখে একটা আতঙ্কের স্পষ্ট ছাপ আমি ধরতে পারছিলাম মোট কথা হলো আমি উভয় সংকটের মধ্যে ছিলাম কি যে ঠিক আর কি যে ভুল তা আমি বুঝতে না বেশ পারছিলাম কিছুক্ষণ এদিক ওদিক দেখে যখন নিশ্চিন্ত হলো সে আমার উল্টো দিকে একটা চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল তারপর ফিস ফিস করে বলতে শুরু করলো আমি জানি না তুই কি ভাববি আমাকে নিয়ে কিন্তু কথাগুলো শুরুর থেকেই বলা দরকার আমি বিগত তিন মাস থেকে খুব বিষাদগ্রস্ত ডাক্তারিতে আমরা যাকে বলি ডিপ্রেশন আসলে কাজের চাপে আমি ভুলতে বসেছিলাম যে আমার একটা ব্যক্তিগত জীবন আছে নিজেকে সবসময় কাজে ডুবিয়ে রাখতাম হয়তো চাইতাম না ততটা কিন্তু তুই বল আমাদের দেশে কতজন মানুষ প্রতি ডাক্তার আছে না চাইলেও সেখানে উপায় তো নেই এভাবে ধীরে ধীরে আমার সাথে ওর মানে সুজাতার মধ্যে একটা দূরত্ব তৈরি হতে শুরু করলো প্রথমে সেটাকে আমি আমল দিতাম না কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে সেটা থেকে তিক্ত ঝগড়া হতে শুরু করলো তার সাথে পাল্লা দিয়ে একে অপরকে দোষারোপ করা তবে একদিন ও সঙ্গেত একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে চুপ করে রইলো তারপর কি সংকেত তুই সত্যি জানিস না আমার নিজেকে বেশ বোকা বোকা লাগছিল সংকেত আমার খুব ভালো বন্ধু কি কিন্তু একটু খেয়াল করতে গত বছর মে কি জুন মাসের পর আর ওর ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি এমন কি ও যে ইজিপ্ট গিয়েছিল সেটা অবধি আমার আর বন্ধু সৈকতের কাছ থেকে জানতে পেরেছি সত্যি সম্পর্কটা যে কখন সোশ্যাল মিডিয়াতে লাইক আর কমেন্টে সীমাবদ্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি আমি লজ্জা পেলাম বললাম না রে আমি কিছুই জানি না তুই আমাকে সবকিছু খুলে বল সুজাতার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেছে রে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আমার মাথায় যেন বজ্রপাত হলো বিশ্বাস হচ্ছিল না আমি চমকে উঠে বললাম কি কারণ কলেজ থেকে ওদের সম্পর্ক এই তো এই তো এই বছর ওদের বিয়ের কথা ছিল বলি তো জানতাম প্রায় সাত বছরের সম্পর্ক ভেঙে গেল কিন্তু কিভাবে সংকেত তখন পুরোনো কথা ভেবে মাথা নামিয়ে বসে আছে আমি বলে উঠলাম কিন্তু কেন এই বছর তো তোদের বিয়ে হওয়ার কথা ছিল তাই না ছিল কিন্তু আর হবে না কিন্তু কেন কারণ আমি একটা অপদার্থ তাই কিন্তু বিশ্বাস কর ভাই আমি চাইনি কষ্ট দিতে ওকে আমি অনেকভাবে বোঝাতে চেয়েছিলাম কিন্তু না আসলে কয়েক সময় সম্পর্কগুলোকে দায় সারা ভাবতে ভাবতে সেগুলো এতটাই ঠুনকো হয়ে যায় যে আর আমরা সেগুলোকে আগের অবস্থায় ফিরে পেতে চাইলেও ফিরে পাই না আমি আর কিছু উত্তর দিতে পারলাম না আমি মাথা নিচু করে ওর দিকে তাকিয়ে রইলাম তবে একটা জিনিস আমার চোখে পড়তেই আমার চোখ দুটো জ্বলে উঠলো দেখি সংকেতের বাঁ হাতের কবজিতে বেশ কয়েকটা কাটা দাগ আমি রেগে ওর চোয়াল চেপে ধরলাম কাটা দাগগুলো দিকে তাকিয়ে চেয়ে বলে উঠলাম এগুলো কি সংকেত ছি তুই আত্মহত্যা করতে চেয়েছিলি তুই এতটা দুর্বল বলে তো জানতাম না উত্তরে সেও তেলে বেগুনে জ্বলে উঠল ভাষণ দেওয়া অনেক সহজ বুঝলি তো যদি নিজের সাথে হতো তাহলে বুঝতিস যে এটা সহজ না এতদিন আমি কেমন আছি একটা খোঁজ অব্দি নিয়েছিস তুই সংকেতের তখন চোখ দিয়ে দুধ জল করিয়ে পড়ল আমি ওরই উত্তরের জন্য তৈরি ছিলাম না তাই রীতিমতো লজ্জা পেলাম সত্যি আমি কি বলবো যদি এটা আমার সাথে হতো আমি কি পারতাম জানি না হয়তো যার সাথে হয় একা সেই জানে সংকেত নিজের চোখের জল মুছে বলল আমি একজন সার্জন যদি সত্যি আত্মহত্যা করতে চাইতাম তাহলে খুব সহজেই করতে পারতাম কিন্তু না পারিনি মৃত্যু এত সহজ নয় এত সোজা না তাই আমি ভুল করতে গিয়েও করিনি যেগুলো দেখছিস সেগুলো শুধু আমার মনের অন্তর্দ্বন্দ্ব ছাড়ার কিছুই নয় আমি সেদিনও মরতে চাইনি ভাই আমি ওকে যত দেখছি ততই অবাক হচ্ছি ছেলেটা কি তাহলে সত্যি মানসিক কোনো সমস্যাতে ভুগছে আমি ফেক সুইসাইড করে ভেবেছিলাম যে হয়তো আসবে কিন্তু না আমাকে তখন ভয় পেতে শুরু করেছে আর করবে নাই বা কেন থাকতে যে সময় দেয়নি সে অসুস্থ হয়ে আর কি করবে উল্টো আমি তখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম এমনকি সেটার থেকে বেরোতে এক মনোবিদের সাহায্য দিয়ে নিয়েছিলাম কিন্তু সেটাও খুব একটা ফলপ্রসূ হয়নি কারণ আমার মনের মধ্যে তখন অবসাদটা ভালোভাবে গেড়ে বসেছে ঠিক তার এক মাসের মধ্যে আমার সুগার ফল হলো সে এই মুড়ি কি সেই মুড়ি অবস্থা বাবা অনেকটা ছুটাছুটি করে আমাকে হসপিটালে ভর্তি করলো তাই আজ বেঁচে আছি ভাবতে পারিস ভাই যে হাসপাতালে আমি একজন সেরা ডাক্তার সেখানেই কিনা আমার একটা কয়েক সেকেন্ডের নিরবতায় আমি ওর মনের অবস্থাটা ভালোভাবে বুঝতে পারলাম সত্যি বলতে ও যতক্ষণ কথা বলছিল তার চেয়ে অনেক বেশি স্পষ্টভাবে বুঝতে পারলাম খানিক পরে আমাদের নিরবতা ভেঙে উঠল কফিটা খা ঠান্ডা হয়ে গেল তো আমি একটা মিথ্যে হাসি হেসে কাপটা তুলে নিলাম হঠাৎ ওর হাতের দিকে নজর যেতেই দেখলাম ওর ডান হাতের মাঝের আঙুলটা লাল হয়ে ফুলে আছে আর তাতে একটা আংটি শুধু আংটি না সেটার ওপরে একটা গ্রহরত্ন আছে আমি খানিক মুচকি হেসে বললাম কলেজের সময়ে কালমাক্সের ভক্ত বলতিস নিজেকে মাদলি আংটি সবগুলোই তোর কাছে অর্থহীন বলে বলতিস তা এটা কি জন্য তাহলে নিমেষে সংকেতের মুখখানা কেমন কালো হয়ে গেল সে আবার ঘরের মধ্যে এদিক ওদিক তাকাতে শুরু করলো তবে এবার আর আমি চুপ থাকতে পারলাম না কি হয়েছে বলতো তোর এমন করছিস কেন সংকেত আমার হাত চেপে ধরল একবার ব্যালকনিতে গিয়ে দেখবি ও এসেছে কিনা কি আসবে ও ও এসেছে কিনা দেখ না প্লিজ দেখ আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু সংকেত যেভাবে পাগলামি করছিল তাতে ওর কথা না শোনার উপায় ছিল না অগত্যা আমি এগিয়ে গেলাম মধ্যরাত্রিতে তখন সবাই ঘুমোচ্ছে একটা কোনো মানুষ নেই রাস্তায় মানুষ কি একটা কোনো প্রাণী অব্দি নেই দূরে ফুটপাথের উল্টো দিকে একটা কি যেন ঘুরছে ব্যাস এইটুকু হয়তো কুকুর হবে আমি ঘরের দিকে ফিরে তাকাতেই দেখি সঙ্গে দু হাত দিয়ে নিজের দাড়ি চুলকাচ্ছে কেমন একটু অদ্ভুত ভাবে নিজের হাতের নখ দিয়ে নয় বরং হাতটাকে মুড়ে দাড়িতে ঘুষছে খানিক কার মতো যেন অনেক ভেবেও মনে এলো না তাই আর না ভেবে বললাম কেউ কোথাও নেই অহেতু বিজড়িত হোস না সব ঠিক আছে আমার কথায় খানিক আশ্বস্ত হয়ে সে আবার আগের মতো করে দাড়ি খুঁজতে শুরু করলো আবার বড্ড অস্বস্তি লাগছিল তাই বললাম তুই বললি না যে এটা কিসের গ্রহরত্ন সংকেত ও দাড়ি চুলকানো থামিয়ে বলল বলছি বলছি তোকে আগেই বললাম যে আমার মানসিক সমস্যা দেখা দেওয়াতে আমার কাউন্সেলিং শুরু হয় তবে একটা কথা আছে না মানুষ ডুবতে থাকলে খড়কুটোকেও সম্বল ভেবে আঁকড়ে ধরে আমার ক্ষেত্রেও তাই হলো আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও মায়ের কথা রাখতে একদিন ওই আচার্য কালিকা প্রসাদের কাছে গেলাম মায়ের মুখে ওনার অনেক নাম শুনলেও আমার ওনার প্রতি তিলার্ধ ভক্তি ছিল না কিন্তু আমি তখন নিরুপায় একরকম মা আমাকে ওনার কাছে ধরে নিয়ে গেল তো যাই হোক বেশ কিছুক্ষণ আমার ঠিকুঝি কুষ্টি দেখার পর আমাকে ডান হাতটা ধরে মিনিট পনেরো আতস কাঁচ নিয়ে ইসব সুচারুভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন আপনার ছেলে ঘোর সংকট ওর কিন্তু দোষ লেগেছে বাকি তো আর কিছু বলার ছিল না দীর্ঘদিন বিজ্ঞান নিয়ে পড়ে থাকলেও অজানো এক আতঙ্ক আমি তখন ধেপাচাকা খেয়ে গিয়েছিলাম তাই আমি কিছু বলার আগে মা এই দোষ নিবারণের উপায় জিজ্ঞেস করলো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন সাত রতির একটা ধারণ করতে হবে টানা কুড়ি দিন পড়বে আমি সংকেতের কথার মায়া তখন আচ্ছন্ন শুধু মুখ দিয়ে বেরোলো কি চিনি সেটা সংকেত ওর আমার দিকে এগিয়ে দিতেই ক্ষতবিক্ষত মাঝের আঙুলটার লাগানো সেই আংটিটাকে আমি ভালো করে দেখলাম আঙ্কেটা আসলে রূপোর খুবই সাধারণ তার গরম কিন্তু তার মধ্যে লাগানো রত্নটা সত্যি অপূর্ব হালকা উজ্জ্বল সবুজ রঙের সেই পাথরটা দেখলেই যেন মোহ লেগে যায় আমি আরো লক্ষ্য করলাম সেটা আলোর সাথে সাথে রং বদলাচ্ছে আমি মুহূর্তের জন্য সম্মোহিত হয়ে গিয়েছিলাম কিন্তু সংকেত জলদি করে তার হাত সরিয়ে নিয়ে বললো বেশি দেখিস না এই জিনিসটা কেন কি হবে দেখলে যা আমার সাথে হয়েছে তাই হবে আমি ভ্রু কুচকে বললাম মানে এটা পৃথিবীর বিরলতম ক্যাটসাই এটা অমূল্য আমি অবাক হয়ে বললাম তাহলে তুই পেলি কি করে আর তুই জানলি বা কি করে যে এটা বিরলতম আমার প্রশ্নে সংকেত কোনো উত্তর দিল না সে উঠে গিয়ে নিজের বেডরুম থেকে একটা পেপার এনে আমার সামনে নামিয়ে দিল আমি দেখলাম সেটা একটা ইংলিশ নিউজ নাম দি তারিখ বারোই মার্চ মানে আজ থেকে প্রায় দিন পনেরো আগে এরপর পেপারটা প্রথম খবরটার দিকে চোখ যেতেই আমার পুরো শরীর যেন বিদ্যুৎ খেলে গেল কারণ খবরটা ছিল দেবী বাস্তেতের পিরামিড থেকে দেবী মূর্তির এক চক্ষু রত্ন উধাও ইজিপ্টের পুলিশ রত্নের সন্ধান চালাচ্ছে রত্নটি একটি বিরলতম ক্যাটস আই যেটি আলুর সাথে সাথে রং বদলায় যদি কেউ সে রথের সন্ধান দিতে পারে তাহলে তাকে এক কোটি ইজিপশিয়ান পাউন্ড পুরস্কার হিসেবে দেওয়া হবে আমি খবরটা পড়ে ফ্যালস্যাল করে সংকেতের দিকে চেয়ে রইলাম কিন্তু সে তখন উত্তেজনায় কাঁপছে আমার কিছু বলার আগে সে বলল আমি ভুল করেছি ভাই কিন্তু আমি চুরি করিনি বিশ্বাস কর কিং ববিন হওয়া বোঝেন আমার অবস্থা তাই হয়েছিল কি বলতে চাই ছেলেটা সেটাই তো বুঝতে পারছিলাম না আসলে ওর খন্ড খন্ড কথার মধ্যে আমি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছিলাম না বললাম তোর সমস্যাটা আসলে কোথায় সংকেত আমার দিকে চেয়েছিল সে নিজের রুক্ষ দাড়িগুলোকে আবার আগের মতন বিকৃত ভাবে চুল লাগলো তারপর বলল আমি জানি না আমি সত্যি জানি না আমি কি বলছি আর কি বলতে চাই শুধু জানি ও আমাকে ছাড়বে না ও আমাকে ধরে নিয়ে যাবে আমাকে সবাই মিলে ফাঁসিয়েছে আমি সত্যি বলছি আমি চুরি করিনি একটা বছর সাতাশের জোয়ান ছেলের এইভাবে শিশু সুলভ কান্না দেখে আমি খানিক বিব্রত হয়ে উঠেছিলাম তাহলে কি আমার মনে যে সত্যি সঙ্গে কি তাহলে সত্যি মানসিক রুগীতে পরিণত হলো কিন্তু কেন এর উত্তর আসলে বহু কিছুই ছিল হতে পারে সুজাতার সাথে সম্পর্কের ইতিটা ও মেনে নিতে পারিনি বা পেশাগত দিকের যে অতিরিক্ত চাপ ওকে সহ্য করতে হচ্ছিল তার জন্য সঠিক যে তা বোঝা বেশ মুশকিল কিন্তু এই বিড়াল দেবীটার রহস্য কি একটা চাপা নিঃশ্বাস ফেললাম আমি বুঝলাম এখন ওর যা মানসিক অবস্থা তাতে আমাকে সব জানাতে পারবে না আমাকে নিজেকেই ওর আগো কথাগুলো ধরে এক সূত্রে বাঁধতে হবে আমি যতটা নিজেকে সম্ভব নিজেকে সাবলীল করে ওর দিকে মৃদু হেসে বললাম বসে চেয়ারটায় তোকে যে আমি তোর কথায় বিশ্বাস করিনি আর তাছাড়া তুই কেনই বা চুরি করতে যাবি তোর পয়সার কোনো অভাব আছে নাকি আমার উত্তর শুনেই প্রথম ওর মুখে হাসি ফেরো এলো সে বললো আহ আর শুধু পাঁচ জন্ম আমি ওর এই অদ্ভুত উত্তরটা শুনে খানিক চমকে উঠলাম বললাম মানে সংকেত খানিক ঠিক করে হেসে উঠল বিড়ালের কয় জন্ম হয় জানিস কয় জন্ম আমার কি কথা সবার একটাই জন্ম হয় সংকেত হাসতে হাসতে মাথা হুম তা নয় তবে বিড়ালের নয় জন্ম আমার এবার আরো বেশি করে সন্দেহ হতে লাগলো ভাবলাম পাগলের প্রভাব শুরু হলো নাকি বাবা মা তুই আর রাডামেসরা চারজন আমার সপক্ষে রইলি আমাকে মুক্ত করলি চারটি অভিশপ্ত জীবন থেকে দেবী বাস্তেত তুমি শুনছো তুমি শুনছ তুমি সাক্ষী থেকো আমার চতুর্থ সাক্ষীকে আমি খুঁজে পেয়েছি আমি রীতিমতো কেঁপে উঠলাম এটা কি হচ্ছে মধ্যরাতে আমার বন্ধু যেন এক অন্য পুরুষ সে চেয়ার ছেড়ে মাটিতে হাঁটু মুড়ে বসে দুহাত তুলে বাস্তেটের আরাধনা করতে শুরু করছে আর চিৎকার করে তার প্রতি আস্থা জ্ঞাপন করছে ইতিহাসে রুচি আমার কালই ছিল না তবে এই বিষয়ে আমি খানিক অবগত ছিলাম এই মুদ্রা কোনো সাধারণ নয় এ ব্যাপারে আমি স্পষ্ট এ যেন বহুকাল পূর্বে প্রাচীন নিঃসদের আরাধনার মুদ্রা আমি কিছু বলতে যাব তার আগে সে বলে উঠল আমি জানতাম আমি সত্যি জানতাম আমার পাশে কেউ না থাক তুই থাকবি তুই আমার যে কি উপকার করলি ভাই তা আমি তোকে বোঝাতে পারবো না কেউ আমার কথা বিশ্বাস করেনি জানিস তো কিন্তু কিন্তু আমি জানি আমি যা বলছি তা সব সত্যি আমি ওকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না তাও নিজেকে কিছুটা মনে মনে সংযত করে বললাম তুই ইজিপ্ট কি দেখেছিস সংকেত আমি বুঝতে পারছি ওখানে তোর কোনো সমস্যা হয়েছে আমাকে তুই খুলে বল আমি কাউকে জানাবো না কথা দিলাম সংকেত আমার কথা শুনে খানিক ভাবে তাকিয়ে রইল তারপর বলতে শুরু করলো ইজিপ্ট না ইজিপ্ট নয় বল মিশর আমি মনের দিকে ভেঙে পড়াতে ডক্টর সুলোচন শর্মা আমাকে বলেছিলেন আমার পছন্দের কোনো জায়গা থেকে ঘুরে আসতে যদি আমার মন মেজাজ ঠিক লাগে আমার অবশ্য তখন এই প্রস্তাবটা বেশ ভালো লেগেছিল এমনকি তুই হবি এই নতুন জায়গা নির্বাচন করতে আমার বেশি সময়ও লাগেনি কারণটা খুবই সাধারণ তুই তো জানিস আমি কেমন লিভারপুলের ভক্ত তো প্রিয় ফুটবলের মোহাম্মদ সালাহের দেশ ইজিপ্ট যাব বলে আমি মনে মনে ঠিক করি তো সেখানে কি দেখলি ভাই ইজিপ্তের সৌন্দর্যের কথা আর কত বলবো কম বেশি আমরা সবাই তো জানি প্রাচীন দেশটা একাধারে যেমন কয়েক হাজার খ্রিস্টপর্বের স্থাপত্য পিরামিড গ্রেট ফিনিক্স অফ গিজা সেন্ট ক্যাথরিনের মঠ কিংবা মমির জন্য বিখ্যাত তিনি মধ্যযুগের বিশ্বশ্রেষ্ঠ বীর আলেকজান্ডারের নগর আলেকজান্দ্রিয়া বা কায়রোর চোখ থাদানো আধুনিকতার এক অপূর্ব অপূর্ব মেলবন্ধনে তৈরি যা এক কথায় যে কোনো মানুষকে তার বানিয়ে দেয় আমিও অবশ্য তাই হয়েছিলাম দিন কুড়ির আগে আমি সেখানে গিয়ে ছোট বড় সব পর্যটন স্থান ঘুরে ফেলেছি এবং শান্তিতে কায়রোর আল পপে হোটেলে বাকি তিন দিন কাটাবো বলে ঠিক করেছি তখনই সেখানে আমার পরিচয় হয় দারিফা নামে এক মহিলার সাথে মহিলাটি আমার মতোই একজন পর্যটক ছিলেন বোধহয় বোধহয় মানে কারণ ওনার সাথে দেখা না হলে আমার আজই অবস্থা হয়তো হতো না আর ওনার ওই জায়গাতে আসার কারণ আমার কাছে মোটেও স্পষ্ট নয় আমি আরও বেশি করে উৎসুক হয়ে উঠলুম বললাম তারপর সেদিন আমি হোটেলের লবিতে এক কাপ কফি নিয়ে বসে আছি আর খবরের কাগজে মুক্তি হঠাৎ করে মহিলাটি আমার কাছে এসে বলে উঠলেন আপনার ঘোর বিপদ আমি তো চমকে উঠেছিলাম হুট করে এক অজানা দেশে এরকম এক অপরিচিত মহিলার কাছে বিপদের কথা শুনে আমি খানিক হতবাক হয়ে গিয়েছিলাম পেপার থেকে চোখ সরিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখি একজন বছর মহিলা দিকে বেশ ভরা দৃষ্টিতে আছেন। আমার মহিলাটি উজ্জ্বল বর্ণা মধ্যমানের এবং তার ঘন বাদামি রঙের কোকরানো চুলগুলো পিটোপ দিয়ে এসে ঠেকেছে তবে মাথায় ঠিক মধ্যেখানে একটা ছোট্ট খোপা করা আছে আর তাতে একটা সরু কাঁঠি দিয়ে সেই খোপাটা আটকানো কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল ওই মহিলার সাজে জানিস তো ঠিক বলে বোঝাতে পারবো না কিন্তু আমি তা ভালো মতোই পারছিলাম চুল খোলা আবার বলছিস খোপা করা আবার সেটাই কাঠি কি যে বলছিস বুঝতে পারছি না সংকেত নিজের ঠোঁট উল্টে বললো আমার অত শত জানা নেই মহিলাদের সাজ সরঞ্জামের ব্যাপারে আমি একদমই অবগত নই যতটা বুঝেছিলাম সেটাই এক ধরনের কাঠির মতোই লেগেছিল আচ্ছা বেশ তারপর আমি তো মহিলাদের পোশাক সম্পর্কে খুব একটা জানি না তবে ওখানে গিয়ে বেশ কিছু জনের কাছে জানতে পারি ওই মহিলাটির পোশাকের নাম জেলাবা খাস মোরক্কন মহিলাদের ট্রেডিশনাল ড্রেস আর তাতেই বুঝতে পারি উনি একজন মরক্কন আমি চুপ করে ওর কথা শুনছিলাম সংকেত একবার আমার দিকে তাকিয়ে আবার বলে চলল মহিলাটির কণ্ঠস্বর কি বলবো আর যেন কোনো বাসির শব্দের নেয় আমি মুহূর্তের জন্য তার উপস্থিতির চাপচিককে মোহিত হয়ে গিয়েছিলাম সে আমাকে স্পষ্ট হিন্দিতে বলে উঠল ভারতীয় না পাকিস্তানি আমি বললাম ভারতীয় মহিলাটি সহাস্য বদনে আমাকে বলল এখানে বসতে পারি আমি মাথা নেড়ে সায় জানালাম তারপর আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে বলল আপনার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে তাই না এমন কোনো কষ্ট আছে যা আপনাকে সবসময় তারা করে বেড়ায় কি ঠিক বললাম তো আমি তো মহিলাটি আমার মুখের ভাবলেস্বীন চেহারাটার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলেন তারপর বললেন আমি একজন কার্ড রিডার কার্ড দেখে লোকের ভবিষ্যৎ বলার চেষ্টা করি আজ লবিতে বসে এখানে একজন মানুষের ভবিষ্যৎ দেখার কথা ভাবছিলাম তখনই আপনার দিকে আমার চোখ যায় আমি দেখলাম আপনি উদাসভাবে পেপারের দিকে তাকিয়ে আছেন আমি মহিলাটির কথায় বারবার বিস্মিত হচ্ছিলাম তবে উনি কি করে জানলেন আমি উদাস আমি প্রশ্নটা করতেই মহিলা আবার হাসলেন আর আমার হাতে ধরা পেপারটাকে উল্টে সোজা করে দিলেন তারপর বললেন এই জন্য তাই ভাবলাম আপনাকে নিয়েই চেষ্টা করি অবশ্য আপনার অনুমতি ছাড়াই ট্যারোট কার্ড দেখার জন্য আমি ক্ষমাপ্রার্থী তাই আপনাকে সাবধান করতে এলাম আমি বললাম তা কি দেখলেন মহিলাটির সঙ্গে সঙ্গে মুখের চেহারা একটা পরিবর্তন হলো তিনি গম্ভীরভাবে বললেন আমি তিনবার কার্ড তুলে প্রথমে মন তারপর সম্পত্তি আর শেষে জীবন নিয়ে ভবিষ্যৎ বলে থাকি আপনার ক্ষেত্রেও তাই করলাম প্রথম কার্ড তুলতে দেখি টেন অফ সোর্স সহজ ভাষায় মানে আপনার সদ্য কোনো সম্পর্কের ইতি ঘটেছে কিংবা আপনাকে কেউ প্রতারণা করেছে আমি কি ঠিক বললাম আমি তখন কোনো এক সম্মোহনে আচ্ছন্ন থাকার অবস্থায় বলে উঠলাম ঠিক মহিলা মৃদু হেসে বললেন এরপর দ্বিতীয় কার্ড উঠে এলো ফাইভ অফ পেন্টাকল মানে আপনার সদ্য অনেক আর্থিক ক্ষতি হয়েছে ঠিক আমি বললাম হ্যাঁ ঠিক কারণ আমার বসার এখন নেই বললেই চলে তারপর আবার মানসিক রোগ দেখাতে গিয়ে অনেক টাকা বেরিয়ে গেল আমি বললাম আর তিন নম্বর কার্ড সেটা কি ছিল আমার উদ্বিগ্ন মুখ দেখে মহিলা বলে উঠল আসলে এই দুটো কার্ড যা ছিল তা নিয়ে আমার মাথা ব্যথা মোটেও নেই আমার আপনাকে সতর্ক করার আসল কারণ এই তৃতীয় কার্ড যা হলো দি আমি চমকে উঠে বললাম মানে এই কার্ডের অর্থ কি মহিলা আমার দিকে চোখে চোখ রেখে বলল নরক দর্শন হবে আপনার আপনি সাবধান থাকুন এই বলে তিনি আর সেখানে বসে থাকলেন না উঠে হন হন করিয়ে গিয়ে চলে গেলেন বাইরের দিকে আর এদিকে আমার তখন বোধ বুদ্ধি লোভ পেয়েছে আমি চিৎকার করে উঠে বললাম এই যে শুনছেন আপনি কে আর আমি কিভাবে দয়া করে বলে যান মহিলা যেতে যেতে একবার পিছন ফিরে বললেন আপনার সপ্রশ্নের উত্তর আপনি পেতে চলেছেন খুব শীঘ্রই পারেন শুধু এক জায়গায় আমি বললাম কোথায় মহিলাটি বলল জাগাজিক চলে যান সেই জমি ডেভিলকে পরাজিত করা দেবী বা ভূমি তবে সাবধান আপনার কাজ অনুযায়ী আপনি সেখানে উদ্ধার পেতে পারেন অথবা অথবা কি অথবা অভিশপ্ত জীবন পেতে পারেন আমি রুদ্ধশ্বাসে ওর সব কথা শুনছিলাম তুই কি সত্যি সব বিশ্বাস করিস না করে কোনো উপায় কি ছিল আমি ইজিপ্ট গিয়েছিলাম শুধুমাত্র শান্তির খোঁজে কিন্তু আচমকা দমকা হওয়ার মতন সেই মহিলার সতর্ক আর তার বলার তিনটি ট্যারোট কার্ড আমার রন্ধ্রে রন্ধ্রে হিন্দল তুলেছিল নিজেকে যতই মুক্ত মনের মানুষ ভাবি না কেন সে সময় আমার মন আর বুদ্ধির মধ্যে সংঘাত সৃষ্টি করে দিয়েছিল বিশ্বাস কর আমি বুঝতে পারছিলাম সংকেতের কথাগুলোর মধ্যে একটা অস্পষ্ট আত্মনা ছিল সে যেন আমাকে কথাগুলো বলতে বলতে নিজের অতীতে ঘটে যাওয়া মুহূর্তগুলিকে মনে করছিল আর শিওরত হচ্ছিল ওর অবস্থা দেখে আমি খানিক বিচলিত হচ্ছিলাম তাই কথাটার প্রসঙ্গ বদলে বললাম তা কেমন ছিল এই জাগাজিক শহর আমার প্রশ্নের উত্তরের সংকেত নিজের শরীরটাকে চেয়ারে খানিক এলিয়ে দিয়ে সিলিং এ লাগানো ফ্যানটার দিকে অলসভাবে খানিকক্ষণ তাকিয়ে রইল তারপর একটা লম্বা নিঃশ্বাস সাথে নিজের দাড়িগুলোকে পুরোনায় আগের মতন অদ্ভুতভাবে ঘষতে ঘষতে বলল বললো জাগাজিক শহরটার নাম আমি আগে শুনেছিলাম তবে সেখানে যাওয়ার কথা আমার ট্যুর প্ল্যানে ছিল না আমি তোকে আগেই বললাম যে আমার প্রায় ইজে ভ্রমণ হয়ে গিয়েছিল এবং শেষ কটা দিন কায়রোতে কাটিয়ে গিয়ে আমার বাড়ি ফেরত আসার টিকিট ছিল কিন্তু দারিফার সাথে সাক্ষাৎ আমার সব প্ল্যান ভেস্তে দেয় আমাকে আর তিন দিনের মধ্যেই ফেরত যেতে হবে এ কথা জেনেও আমি পা বাড়ালাম জাগাজিকের উদ্দেশ্যে অবশ্য আজকাল আর নতুন কোনো জায়গায় যাওয়ার বিশেষ কোনো ঝুঁকি নেই জাগাজিকে যাওয়ার জন্য ইজিপ্ট রাউলাতে রুট নামে একটা অ্যাপে আমি একজন ট্যাক্সি গাইডকে বুক করলাম ট্যাক্সি গাইড সে আবার কি আসলে ইজিপ্টের সরকারি ভাষার আরবিক এবং বাইরে পর্যটকদের এতে করে অনেক সময় ভাষাগত অসুবিধা ভোগ করতে হয় তাই এই অ্যাপে বাইরে পর্যটকরা নিজের ভাষায় একজন ড্রাইভার ও ট্যুর গাইডকে বুক করতে পারে তাই আমিও একজন ইংরেজি জানা লোকের গাড়ি বুক করি আচ্ছা তারপর আমার ট্যাক্সি গাইডের নাম ছিল রাদামেস হাসান বয়সই পঞ্চাশ কি তার থেকে কিছুটা কম হবে লোটের চেহারা ছিল দীর্ঘকায় গায়ের রং বাদামি সাথে মাথার ভর্তি কোকরানো তামাটে চুল আর তার সাথে মানানসই ছেটে রাখা দাঁড়িয়ে তবে কি জানিস একটা জিনিস বেশ অদ্ভুত লাগছিল লোকটার কি ঠিক জানি না তবে কেন জানি মনে হচ্ছিল জাগাজিকের বুকিংয়ে এ লোকটা খুব একটা সন্তুষ্ট ছিল না তবে তাতে তখন আমার কিছু যায় আসে না আমাকে যে তখন নিজের কৌতূহলের নিবারণ করতে সেখানে যেতেই হবে তাই লোকটার অস্পষ্ট অসম্মতিতে পরোয়া না করে আমি গাড়িতে চেপে বসলাম আর আমি চেপে বসতেই সে বেশ জোরেই গাড়িটা ছুটিয়ে নিয়ে চলল জাগাজিকের দিকে দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যেই সে কায়রোর রাজপথ ছাড়িয়ে বাঁক নিল সারিস বাহাতের চৌরাস্তার দিকে আমি গাড়িটার ভিতরের থেকে দেখছিল কী অদ্ভুতই জায়গা কি ভীষণ বিচিত্র দেশ আমার নিজের উপর কোনো বিশ্বাসই হচ্ছিল না আধ ঘন্টা আগেই আমি যেন কোনো একটা অত্যাধুনিক নগরীতে ছিলাম আর এখন কেমন চারিদিকে শুধু ধুধু বালির আস্তরণ ভয় হতে লাগলো মনে মনে এই চিন্তাটাও এলো যে একটা মরুভূমিতে গাড়ি খারাপ হয়ে গেলে তো সমূহ বিপদ গাড়ির ভিতরে আমি বিচলিত হচ্ছি দেখে রাদামাস বলে উঠলো এনি প্রবলেম স্যার আমি বললাম ইয়া আই জাস্ট ওয়ান্ট টু নো হাউ ফার ইস জাগাজিক রাদামাস আমার প্রশ্নের মুচকি হেসে বলল ফিফটি মিনিটস মোর স্যার ক্যান আই সে সামথিং ই শিওর আপনি কি বাঙালি আমার হয়তো সেই মুহূর্তে একটা স্ট্রোক হতে পারত বুঝলি তো অজানা দেশে এক মরুভূমির মধ্যে দিয়ে যখন আমার গাড়ি হয়তো সত্তর কিলোমিটার ছুটছে তখন আমার ইজিপশিয়ান নামের এক ড্রাইভার কিনা বাংলা পড়ছে আমি যেভাবে হোক নিজেকে সামনে বলে উঠলাম আপনি বাংলা জানেন কিন্তু কিভাবে রাদামাস এক গাল হেসে বললো মুর্শিদাবাদে আমার দাদু থাকতো তারপর আব্বা কর্মসূত্রে এখানে আসে কিন্তু আর ফিরে যেতে পারেনি আব্বা মিশরকে ভালোবেসেছিলেন তাই আমার নাম রাখেন প্রাচন মিশরীয় নামে রাধা আমার যেন তখনও ঘোর কাটেনি ওর কথা শুনে আপনার নাম শুনেই মনে হয়েছিল আপনি বাঙালি তাছাড়া আব্বার মুখে অনেক নাম শুনতাম বাংলার যদিও কোনোদিনও যাওয়া হয়নি তবে ইচ্ছে আছে একবার যাওয়ার এই বলে রাদামাজ হাসতে হাসতে জটিল পরিবেশটাকে খানিক শিথিল করে দিল তারপর আবার বলে ওঠে আপনি হঠাৎ কায়রোর মতন সুন্দর শহর ছেড়ে কি দেখতে যাচ্ছেন জাগাজিকে আমি ওর প্রশ্নে খানিক কুণ্ঠা বোধ করছিলাম যতই হোক অপরিচিত একজন কিভাবে নিজের অসুবিধার কথা বলি তাই তৎক্ষণাৎ ওর কথার উত্তর না দিয়ে একটু হেয়ালি করছিলাম আমি বললাম আচ্ছা রাধামেজ আপনি এই মিশরের আদি সভ্যতার ব্যাপারে কিছু জানেন মানে এই মিশরীয় রীতিনীতি বা দেবদেবীর ব্যাপারে আমার প্রশ্নে রাধা মিস হাসল সে বলল আমার তো ওটাই কাজ স্যার আমি শুধু ড্রাইভার না ট্যুর গাইডও আসলে আপনি যেখানে যাচ্ছেন সেটি একটি প্রাচীন মিশরের গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সেভাবে সেখানে কোনো পর্যটক যায় না তাই আমি ভাবলাম আপনি হয়তো কোনো প্রত্যতাত্ত্বিক হবেন নাহলে বাস্তেতের জন্মভূমিতে কেউ ইচ্ছে করে সচরাচর যেতে চায় না আমার তখন আর কৌতূহলের সীমা নেই বললাম কেন তা করে শুনুন মিশরের লোকেরা মনে করত পৃথিবীতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সূর্যের জন্য আর এই সূর্যের দেবতা বা প্রতীক হল রা এই রা হল মিশরের সকল দেবতাদের আদি বা বলতে পারেন সর্বপ্রথম এখানে তার যেরূপ বর্ণনা হয়েছে তা হলো অনেকটা বাজ পাখির মস্তক বিশিষ্ট এক মানুষের মতন যে তার উড়ন্ত নৌকায় চেপে পুরো পৃথিবীর রক্ষণাবেক্ষণ করে থাকে তবে সময় বাড়ার সাথে সাথে রায়ের পাশাপাশি সৃষ্টি হয় প্রায় দু হাজার দেবী দেবতার সবাই ভিন্ন ভিন্ন শক্তির অধিকারী আর এই নিয়ে শুরু হয় সংগ্রাম আমি জিজ্ঞেস করি কিসের সংগ্রাম দেবতা সৃষ্ট হওয়ার সংগ্রাম আসলে প্রাচীন মিশরের লোকেরা মনে করতো তাদের দেবদেবীর মধ্যেও সিংহাসন নিয়ে বচসা আছে এবং তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে থাকে ও আচ্ছা তো এই বাস্তেত কি এই রকমই এক দেবতা নাকি রাধামেশ খানিক চুপ করে থেকে বলে উঠলেন না স্যার বাস্তেদ আর পাঁচটা দেবদেবীর মতো নয় সে রায়ের কন্যা ওর সৃষ্টি হয়েছিল সূর্য দেবতার রায়ের তেজ আর ভ্রুমাতা আইসিসের শক্তির মেলবন্ধনে বলা হয় যে যখন এ মিশরের সব থেকে ক্ষিপ্র ও হিংস্র দেবী বাস্তেতের জন্ম হয়েছিল ও মুখ ছিল সিংহের সকল রকমের দুরাচারীদের একাই দমন করতো সে এমনকি রায়ের বিরুদ্ধে সকল শত্রুকেও সে পরাজিত করেছিল আচ্ছা তো এই দেবী যদি নিষ্ঠুর ছিল তাহলে তখন লোকেরা এর এত মান্য করতো কেন কারণ বাস্তেট না থাকলে এই পৃথিবী বাঁচত না স্যার আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম রকম আসলে যেমন সৃষ্টির রক্ষক ছিল রা তেমনই রায়ের চরম শত্রু ছিল এপসেস নামের একটি বিশালাকার সাপ মিশরে ওকে বলা হতো দ্য গ্রেট সার্পেন্ট কলহ বিশৃঙ্খলা আর ভূমিকম্পের অধিকারী ছিল এই এপসেস সে বারম্বার রায়ের সৃষ্টিতে ব্যাঘাত আনত আর সৃষ্টির সাজানোর সকল জিনিসকে নিমেষে তছনচ করে দিত অগত্যা এই অনিষ্ট রুখতে রা এপসেসের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় কিন্তু দুর্ভাগ্যবশত রা ওকে পরাজিত করতে পারে না এই সংঘাতের ফলাফল অমীমাংসিত থাকার এপসিসের স্পর্ধা আরও বৃদ্ধি পায় সে পাতাল থেকে বের হয়ে তাণ্ডব চালাতে শুরু করে তার সীমাহীন আসফলন আর তাণ্ডবে যখন সৃষ্টির প্রায় নিকটে তখন আবির্ভাব হয় রায়ের কন্যা বাস্তিটের সিংহের মুখের সে স্বয়ং যেন হিংস্রতার প্রতিমূর্তি এক হাতে সৃশ্রম বাদ্যযন্ত্র যা দিয়ে সে দুস্থ পীড়িতদের পীড়া লাঘব করত আর এক হাতে দুষ্টের সংহা হেতু ধারণ করত এক লম্বা ঝুড়ি মিশরের লোকেরা মনে করে সৃষ্টিকে পুরোপুরি শেষ করতে যখন শেষ বাড়ির মতন পাতাল থেকে এপসেস বেরিয়ে আসে তখন সে দেখে এক অর্ধ সিংহী অর্ধ নারীকে তার গর্জন যেন সম্পূর্ণ সৃষ্টিকে নিমেষে খান খান করে দিতে পারে কিন্তু এতে বিন্দু বিন্দুমাত্র ভয় পায়নি সেভাবে যাকে দেবতাদের রা কিছু করতে পারেননি তাকে অন্য দেবী দেবতারা কি করতে পারবে এই ভেবে এফসেস দম্ভের প্রকাশ করতে করতে বাস্তেতের দিকে ধেয়ে আসে আমি গল্প ইতিপূর্বে শুনিনি তাই উত্তেজনা বলে উঠলুম তারপর তারপর কি বাস্তেত পেরেছিল রাধামাস হেসে বলল হ্যাঁ সে হলো সংহারের দেবী এফসেস তিনি তার লম্বা ছুরি দিয়ে বধ করেছিলেন তার বিষাক্ত মুন্ডকে ধর থেকে আলাদা করে এই সৃষ্টিকে বাঁচিয়েছিলেন তিনি আপনি সেই চিত্র ইজিপ্টের অনেক শিলালিপিতে দেখতে পাবেন এই যেখানে আমরা যাচ্ছি সেখানেই একটা পিরামিড দেবীর সংহারের চিত্র আছে আমি আপনাকে দেখাবো সেসব তা নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না তবে কি জানেন এরপর দেবী আর রুদ্র রূপে থাকেননি ক্রমে তার রাগ শিথিল হলে তিনি নিজের সিংহ রূপ ত্যাগ করেন আর বেড়ালের রূপ নেন আপনি হয়তো অবাক হবেন স্যার কিন্তু প্রাচীন মিশরের মানুষের থেকে বিড়ালের প্রাণের দাম ছিল বেশি সে কি একদম ঠিকই শুনলেন এমনকি বিড়ালকে তারা ভাবতো পরলোকের জীব তাদের হত্যা করা ছিল মহাপাপ আর তাদের সাথে কোনো রূপ দুর্ব্যবহার সাজা ছিল একটাই মৃত্যুদণ্ড মার্চ মাসের শুরুতে ইজিপ্টে এই তেইশ কি চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা থাকে যাতে করে কোনো বাঙালির খুব একটা কষ্ট পাওয়ার কথা নয় কিন্তু আমি গলদ ঘর্ম হচ্ছিলাম হয়তো নিজের বিপদকে ভেবে আমি আমার ব্যাগ খুলে খানিক জল পান করে বললাম আচ্ছা রাধামাস তাহলে তোমার মতেই দেবী তারপর থেকে নরম প্রকৃতির তাই তো না ঠিক তা বলা যাবে না ইজিপ্টের বিভিন্ন পিরামিডের খোদাই করা লিপি এবং যা কিছু সংগ্রহশালায় আছে তাতে ই কথা বর্ণনা নেই যে বাস্তেতের রাগ পুরোপুরি শিথিল হয়ে গিয়েছিল তবে হ্যাঁ সে তার রুদ্ররূপ ত্যাগ করেছিল আসলে বাস্তেত নিয়ম শৃঙ্খলার বাহক এবং এপসেসকে হত্যা করার জন্য সে এই দায়িত্ব পায় আর সৃষ্টিকে নিয়ম চালাতে তিনি কিছু নিয়ম বলবৎ করেন সাথে দেবীর বানানো নিয়ম ঠিক পালন হচ্ছে কিনা সে দায়িত্ব ন্যাস্ত হয় তার অনুচরদের উপর আমি জিজ্ঞেস করলাম কারা সে অনুচর রাদামাস গাড়ি চালাতে চালাতে একবার আমার দিকে পিছন ফিরে তাকিয়ে বলল বিড়াল তবে স্যার আপনি আমার গল্পে পুরোপুরি ডুবে গিয়েছিলেন দেখছি বাইরে তাকান আপনি দেবীর গড়ে প্রবেশ করেছেন আমি ওর কথাটা শেষ হওয়া মাত্রই বাইরে তাকালে আমার আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো সেই দেবভূমি কেমন ছিল তা সংকেতের চোখে মুখে উত্তেজনা মেশানো বিস্ময় দেখেই বুঝলাম আমি বলে উঠলাম কি দেখেছিলি তুই আমি দেখল মরুভূমি পেরিয়ে আমার ট্যাক্সি তখন প্রবেশ করছে সারকিয়া প্রভেন্সের প্রবেশদ্বারে প্রবেশদ্বারের মাথায় চোখ ফেরাতেই দেখলাম সেটির ওপরে লাগানো আছে একটি প্রতিকৃতি একটি কালো মর্মরের বেড়ালের প্রতিকৃতি আমি অবাক দৃষ্টিতে সেই প্রতিকৃতির দিকে চেয়ে ছিলাম তখনই রাদামাজ পড়ে উঠল জন্মভূমিতে আপনাকে স্বাগত স্যার সত্যি বলতে এই জায়গাটা প্রবেশ করেই আমি বুঝতে পারলাম ইজিপ্তের শহরগুলো যেন একে অপরের সাথে সম্পূর্ণ আলাদা কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি মোটেও এই জায়গাটাকে কল্পনা করতে পারছিলাম না আসলে হঠাৎ করে খাইরোর মতো একটা আধুনিক শহর থেকে জাগাজিকের নিরস জনজীবনে আমি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারিনি তখনও সেভাবে উন্নত রাজপথ নেই নেই কোনো তাজ্জব করে দেওয়ার মতন স্কাই স্ক্র্যাপার কিংবা কোনো ঝাঁ চকচকে মল অনেকটা আমাদের এদিকের কোনো ছোটোখাটো মফস্বলগুলোর মতন বলতে পারিস একটা কেমন পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে খাপছাড়া ভাবে এদিক সেদিকে এক দুতলা বাড়িও তার মাঝে সাপের মতন এঁকে বেঁকে চলে গেছে রাস্তাটা গাড়ির ভিতরে তাকাতেই দেখি রাদামাজ মুখে কিছু একটা চিবুতে চিবুতে এক মনে গাড়ি চালাচ্ছে তবে উল্টো আমার নিজের মনের প্রশ্নের জোয়ারে ভেসে যাওয়ার উপক্রম সেখানে বহু অজানা প্রশ্ন তখন উকি মারছে ভাবলাম আমি কি কিছু বাড়াবাড়ি করছি নিজেকে প্রশ্ন করলাম এভাবে একজন বলল আমার বিপদ আর আমি অমনি ছুটলাম সেই বিপদের কারণ জানতে কিন্তু কেন মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তরে আমার বোধ বলে উঠল আমি তো এসব বিশ্বাস করতাম না তাহলে কিসের জন্য এই উদ্দাম কৌতূহলী মনোভাব দেবীর উদ্দেশ্যে নাকি সুজাতার সাথে বিচ্ছেদটা আজও আমি মন থেকে মেনে নিতে পারিনি বোধের উত্তরে আমার মনে দ্বিতীয় প্রশ্ন এলো যদি ধরেনি আমি এমনি ঘুরতে যাচ্ছি তাহলে আমার মনে এত চঞ্চল কেন কি জানতে চাই সে নিজেকে খানিক শান্ত করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আর পুনরায় বাইরের দিকে মনোনিবেশ করলাম ফোনে জিপিএসে জাগাজিকের আসল শহর খানিক দূর দেখাচ্ছিল মনে মনে ভাবলাম এটা হয়তো তার প্রবেশ পূর্বে কোনো গ্রাম হবে যতই হোক একটা পর্যটন স্থল তো কিন্তু আমাকে উত্তর দেওয়ার কেউ ছিল না তাই নিজেই নিজেকে বোঝাতে যেটা বুঝলাম হতে পারে আমি ভুল যা হয়তো আমার কাছে বিশৃঙ্খল বলে মনে হচ্ছে তা হয়তো বাকিদের কাছে নয় আবার এটাও হতে পারে যে এই জায়গাটা হয়তো নিজের সাবেকিওয়ানা আজও ভুলতে পারিনি বা এই অতি প্রাচীন নগরী নিজের মতন করেই পরিকল্পনা মাফিক আমি সত্যিই ঠিক গুছিয়ে তোকে বলতে পারবো না আমি বললাম আমি বুঝতে পারছি তুই বল হুম বলছি অনেকক্ষণ চুপ করে থেকে আমি রাদামাসকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কি চলে এসেছি জাগাজিক মানে আমাদের গন্তব্যস্থল আর কত দূর কিছু উত্তর না দিয়ে শুধু বলল হু প্রবেশ করেছি তবে এটা আমাদের গন্তব্যস্থল নয় আমি আবার বললাম অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি কোথাও একটু গাড়িটা দাঁড় করিয়ে একটু কিছু মুখে দিলে হয় না রাধামাস আবার উত্তরে গম্ভীরভাবে বলল স্যার আমরা বরং বুবাতিস পৌঁছাই তারপর না হয় যা খুশি করা যাবে বুবাতিস বুবাতিস কেন আমরা তো জাগাজিক যাচ্ছি না বুবাতিস হল জাগাজিকের আগের নাম জাগাজিক ছোট জায়গা নয় তবে আপনি যা দেখতে চাচ্ছেন তা পাবেন শুধু বুবাতিসে দেবী বাস্তেটের জন্মভূমি হল বুবাতিস আমি আর কিছু বললাম না ফোনে নিজের যাত্রাপথ ট্র্যাক করতে করতে মিনিট কুড়ি পরেই গাড়ি এসে থামলো একটা রেস্তোরাঁর কাছে গাড়ি থেকে নেমে আমার চোখ গেল রেস্তোরাঁটার দিকে খুব সুন্দর চোখ ধাঁধানো না হলেও মোটের ওপর বেশ ভালো ছিল অনেকটা এখানকার ধাবার মতো কিন্তু সেই অনুপাতে বলতে পারিস বেশ সাজানো গোছানো আমি কাছে এগিয়ে যেতেই দেখি ততক্ষণে রাদামাসকে দেখে রেস্তোরাঁর থেকে একজন বেরিয়ে এসে কুশল বিনিময় করছে আমি তাই রেস্তোরাঁর উপরে তাকালাম দেখি আরবিক ও ইংলিশে লেখা আছে লা দি দা আহা নিজের উচ্চারণ খানিক নিজেই লজ্জিত হলাম কারণ আমি মনে মনে না পড়ে খানিক জোরেই নামটা উচ্চারণ করে ফেলেছিলাম সাথে সাথে শুনলাম দুজন হো হো করে হেসে উঠেছে রাধামাস আমার ভুল শুধুরে দিয়ে বলল লেদি আমি বুঝতে পারছি আপনার আরবিক নামগুলো খানিক উচ্চারণে অসুবিধা হচ্ছে তবে এতে লজ্জা পাবেন না এই ভাষা বলতে পারা খুব সহজ নয় তারপর সে তার সাথে থাকা লোকটির সাথে আলাপ করে দিয়ে বলল এ হলো আমার দোস লতিফ আল বরিকি তবে এও কিন্তু জন্মসূত্রে ইজিপ্টের নয় এর বাড়ি ছিল ও মানে এরও পরিবারের লোক এখানে আসে ব্যবসা শুরু করতে তবে আর ফিরে যেতে পারেনি আসলে ইজিপ্টের মায়াই এমন যে আসে সে আর ফিরে যেতে পারে না কি বল লতিফ লতিফ আমার দিকে সহস্যে খানিক ঝুঁকে বলে উঠলো মারবান আমিও অনুকরণ করলাম রাদামাস এবার মধ্যস্থতা করে বলল স্যার লতিফ আপনার কাজ করতে পারবে ও এখানে প্রায় ত্রিশ বছর বেশি সময় ধরে আছে আপনার যা জানার আছে ও আপনাকে সাহায্য করবে তারপর আমি আপনাকে সেখানে নিয়ে যাব কি বলে আমি বললাম এ তো উত্তম প্রস্তাব রাদামাস একটু হেসে বলল তবে লাতিফ আরবিক ছাড়া কিছু জানে না তাই আমি আপনাদের মধ্যে দোভাষীর কাজ করে দেব কেমন আমি খুশি হয়ে বলে উঠলাম তাহলে আর দেরি কেন কিছু খেতে খেতে কথা বলা যাক ছোটখাটো রেস্টুরেন্টের ভিতরে ডিজাইন যে কত মনোমুগ্ধকর তা বাইরে থেকে মোটেও বুঝতে পারার উপায় ছিল না আমি হতবাক হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলাম ফটফটে সাদা রঙের দেওয়াল দেখলাম সোনালি অক্ষরে কি সব লেখা আছে যা পড়তে না পারলেও মানানসই আলোর ঝলকানিতে তার নিজের ছাপ মনের মধ্যে ছেড়ে যাচ্ছে আমি উপরের দিকে তাকাতেই দেখি প্রত্যেক টেবিলের মাথার উপর সুন্দর সব ঝাড়বাতি সাদা আর হলুদ রঙের মেলবন্ধনে এক অপূর্ব আলোর ফুলঝুরি আমি এক মুহূর্তের জন্য বাকরুত্ত হয়ে গিয়েছিলাম আর অজান্তেই হাঁ করে সেই সব দেখছিলাম রাদামাস এগিয়ে যেতে আমি নিজের সম্বিত ফিরে পেলাম এবং এগিয়ে চললাম সামনের দিকে যদিও রেস্টুরেন্টের মোটেও ভিড় ছিল না তাও আমরা তিনজন একদম শেষ টেবিলে গিয়ে বসে পড়লাম রেস্টুরেন্ট সাবেকি ধরনের সেই চেয়ারগুলো যেন কোনো রাজ সিংহাসনের আদপে তৈরি আমরা তিনজন গোলাকার সেই টেবিলের তিন মুখে বসে পড়লাম আমি আর রাদামাস যেহেতু অভুক্ত ছিলাম তাই আমাদের জন্য কিছু খাবারের অর্ডার দিয়ে লাতিফ প্রথমে কথার সূত্রপাত করল। সে আরবিকে বলতো আর রাদামাজ সেই কথা আমাকে বলতো বাংলাতে এবং এভাবেই উল্টে আমার কথা সে লাতিফকে জানাত বলুন আমি কি উপকার করতে পারি আমি তাকে সব কিছু জানালাম প্রথম থেকে কিভাবে দারিফের সাথে আমার দেখা হয়েছে সে আমাকে কি কি বলেছে কিন্তু বিপদের কথা বলেও সে আমার কি বিপদ তা বলেনি শুধু বলেছে এখানে আসতে কারণ আমার বিপদের উদ্ধার একমাত্র এখানেই হতে পারে লতিফ খানিক চিন্তা করলো কিছু তারপর থেমে থেমে যা বললো তার মানে হলো এই দেখুন মিস্টার গুহা আপনার সমস্যা কি তা আমি বুঝতে পারছি না তবে এই জায়গা যে শুধু সমস্যা নিবারণ করে তা কিন্তু নয় যদি কেউ নিয়মভঙ্গ করে তার উপর বাস্তেটের প্রহার বর্ষে পড়ে তা নিশ্চয়ই জানেন না এই বিষয়ে আমি কিছুই জানি না আচ্ছা এই বিপদ থেকে উদ্ধার আমি কিভাবে পাব বাস্তেদের আরাধনা বা কোনো প্রক্রিয়া করতে হয় কি হ্যাঁ প্রক্রিয়া বলতে প্রাচীন মিশরের মানুষের কোনো সমস্যা দেখা দিলে তারা বাস্তেটের আরাধনা করতো আগেকার দিনে সমস্যা বলতে পঙ্গপালের থেকে খাদ্য রক্ষা বা কোনো মহামারী থেকে বাঁচতে কিংবা অশরীরের থেকে রক্ষা পেতে তারা দেবীর শরণাপন্ন হতো আসলে বাস্তেট আলোর কন্যা সে হিংস্র বা রুক্ষ স্বভাবের হতে পারে তবে অন্ধকারকে সেই দূর করতে পারে কোনো রকমের ক্ষতিকর জিন ওর ধারে কাছে আসতে পারে না এফসিসের লোক কি শুনেছেন আপনি হ্যাঁ এফসিসের কথাটা রাদামাস আমাকে গাড়িতে আসতে আসতেই বলেছে লাতিফ এক গাল হেসে বলে উঠলেন তাহলে তো সবই জানেন প্রায় আপনি বরং বুবাস্তে দেবীর পিরামিড দর্শন করে আসুন আর তাহলে এই বলে লতিফ রাদামাসকে উদ্দেশ্য করে বলেন। রাদামাস তুমি ওনাকে বাজারে গিয়ে কালো একটা বিড়াল মূর্তি কিনে দিও কেমন কেন এই বিড়ালের মূর্তি কি কাজ লতিফ বলল বিড়াল তো দেবীর এক রূপ তাই কালো বিড়ালের মূর্তি শুভ লোকেরা মানে সেই মূর্তি ঘরে রাখলে কোনো বিপদ আসে না আপনি জানেন আগে বিড়ালকে দেবীর অনুচর ভাবা হতো প্রাচীন মিশরে বিড়াল হত্যা ছিল মহাপাপ আমি লাতিফের কথাই চুপ করেছিলাম তারপর হঠাৎই একটা কথা মাথায় এলো আমি ওকে বলে উঠলাম আচ্ছা আপনি যে বললেন দেবীর নিয়ম ভঙ্গে তার রোষে পড়তে হয় তো এই নিয়মটা কি আর তার রোষে পড়লেই বা কি হতে পারে লতিফ আমার কথা শুনে আমার দিকে খানিক চেয়ে রইল তারপর প্লেট থেকে একটা চামচে করে কয়েকটা বেদানার দানা তুলে মুখে ভরে চিবুতে চিবুতে বললো দেবী ব্যাপারে যা কিছু বইয়ে পাবেন তাতে একটা কথা স্পষ্ট তিনি তার উগ্র রূপ অর্থাৎ সিংহি রূপ ছেড়ে অপেক্ষাকৃত শান্ত বিড়াল রূপ ধারণ করেছিলেন আগে তাই ভাবা হতো তারই রূপ পরিবর্তনের ফলে পৃথিবীতে বিড়ালের সৃষ্টি হয় সে এমন একটি প্রাণী যা সিংহীর গোত্রে হওয়া সত্ত্বেও অনেক বেশি মানুষ ঘেঁষা এবং উপকারী একটি জীব দেবীর আশীর্বাদের তরুণ তারা আগুনে মারা গেলে ফিরে পেত তাদের প্রাণ লোকেদের বিশ্বাস ছিল যে অপঘাতে মারা গেলে বিলালরা নবার তাদের জীবন ফিরে পেত আপনি নিশ্চয়ই নাইন লাইভস অফ ক্যাট প্রবাদটা শুনেছেন দেবীর অনুচর হওয়ার কারণে মিশরে প্রায় সকল রাজা বা রানী বিড়ালকে পোষ্য হিসেবে রাখতেন তাদের পরিচর্যা করতেন নিজেদের সন্তানের মতন এতে করে তারা মনে করতেন তারা বা স্তেটকে খুশি করছেন সমগ্র মিশরীয় এই রীতি অনুসরণ করা হতো তবে খ্রিস্টপূর্ব সতেরোশো শতাব্দীতে এমনি এক রাজা ছিলেন অষ্টম এমহোটেফ তিনি বুবাতেস থেকে পঞ্চাশ মাইল দূরে উষার প্রদেশের রাজা ছিলেন ধর্মের বিধি না মেনে তিনি বহুবার মিশরীয় রীতিকে ভেঙেছিলেন ও নিজেকে একজন স্বাধীন চেতা রাজা বলে দাবি করতেন এর সাথে চারিদিকে প্রচার করতেন যে তিনি রায়ের বংশধর আসলে নিজেকে দেবতা বানাতে চেয়েছিলেন তিনি তবে এতে বিশেষ অবাক হওয়ার কিছুই নেই বহু রাজাই এই কাজ করেছে কিন্তু নিজেকে সর্বোপরি ভাবাতে গিয়ে তিনি যা ভুল করেন সেটা অবশ্য কেউ করেছে বলে জানা নেই আমি উৎসুক হয়ে বলে উঠলাম কি ভুল করেছিল সে সে নিজেকে রায়ের পুত্র বলে দাবি করত আর বাস্তেতের সমকক্ষ ভাবত কিন্তু সাধারণ কি আর কারোর কথায় কিছু মেনে নেয় তারা রাজাকে তাদের ইষ্টের সমকক্ষ মানতে অস্বীকার করে ফলে এমোটেফ ক্রুরবদ্ধ হয়ে তার সেনাকে নির্দেশ দেয় যে এলাকার কোনো বেড়াল আর না বেঁচে থাকে মানুষের মনে বস্তেদের প্রতি শ্রদ্ধাতে সে আঘাত আনতে চায় আমি বলে উঠলাম কিন্তু কেন সে তো নিজেকে রায়ের পুত্র বলতো লতিফ গম্ভীর হয়ে বলল হুম সে কথা ঠিক তবে মিশরের রায়ের পরেও দেবী বাস্তেটের সর্বাধিক সম্মান করা হতো আর রাজা নিজেকে রায়ের পুত্র বলে অভিহিত করা সত্ত্বেও দেবীর মতো সম্মান বা প্রতিপত্তি কোনোটাই সেভাবে পাচ্ছিল না সোজা কথায় যে রাজা নিজের এলাকাতেই সম্মান পায় না সে কিভাবে আশা করে তা সমগ্র মিশরে নাম হবে আচ্ছা তারপর কি হলো রে লতিফ তারপর বলল যে বাস্তেটের থেকে বেশি শক্তিশালী তাই দেখাতেই নির্দেশ দেয় উষাদের সব বেড়ালদের নিধন করা হোক অবলা প্রাণীদের রক্তে লাল হয়ে ওঠে উষা মানুষের কাতর আবেদনকে তুচ্ছ করে রাজা তখন দেবীর ভক্তদের কাছে নতুন এক এপসেস যার আসফালন ক্রূরতা এবং হিংস্র স্বভাব কোনটাই সেই মহাদানবের থেকে কিছু কম নয় রাতারাতি রাজার এই পাশবিক নির্দেশ দাবানলের মতো সমগ্র মিশরে ছড়িয়ে পড়ে কিন্তু মিশরের ফারাও যতক্ষণ কিছু করতে পারতেন তার আগেই সব শেষ সমগ্র উষার তখন দেবীর অনুচরের রক্তে স্নাত মিশরের প্রত্যেকে ঘটনার স্তম্ভিত ছিল আর অপেক্ষা করছিল এর ভয়ঙ্কর পরিণামের এর ভয়ঙ্কর পরিণামের এই ঘটনার পরে মিশরের বাকি এলাকায় দেবীকে তুষ্ট করতে আড়ম্বরের সাথে আরাধনা শুরু করা হয় যাতে তাদেরকে দেবীর রোষানলে না পড়তে হয় কিন্তু উষার ছিল তার ব্যতিক্রম সেখানে রাজা নিজের শক্তির আস্ফলন করতে ব্যস্ত থাকে সে প্রচার করতে থাকে সেই আসল রায়ের পুত্র তাই বাস্তেড তার কিছুই অনিষ্ট করতে পারবে না আমি লাতিফের কথার উত্তরে বললাম তাহলে কি দেবীর প্রকোপ মাথা ঝাঁকালো তারপর একজন বেয়ারাকে নির্দেশ করল আমাদের খাবার প্লেটগুলো যেন সে নিয়ে যায় এবং তিনটে ঠান্ডা শরবত নিয়ে আসে লতিফ মৃদু হেসে তার গল্পটা পুনরায় শুরু করল আগেকার দিনে প্রায়শই রাজা রানীরা নিজেদের কোনো না কোনো দেবদেবীর সন্তান বা তাদের বংশজাত বলে উল্লেখ করতেন এই জিনিস পুরো বিশ্বে সর্বত্রই হয়ে আসছে নিজেদের নাম তাদের সাথে জুড়ে তারা ইতিহাসে অমর থাকতে চাইতেন কিন্তু উষারের রাজা এমহোটেভ খানিক আরও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি চেয়েছিলেন তার নাম যেন ফরাওয়ের থেকেও বেশি হয় রায়ের পুত্র বলে তিনি নিজেকেই ইষ্ট বানাতে চেয়েছিলেন অবশ্য সেই স্বপ্ন তার পূরণ হয়নি তবে কষ্ট লাগে তার এই উচ্চাকাঙ্ক্ষার জন্য অনেকগুলো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। আমি বললাম কিরকম লতিফ বলল বিড়ালের রক্তে উষারের সাদা বালি লালচে হয়ে গিয়েছিল পুরো মিশরে জুড়ে যেন ত্রাহি ত্রাহি র সবাই জানতো দেবী প্রকোপ এলো বলে তবে তারা মুটেও আশা করেনি এই প্রকোপ হবে এতখানি সর্বনাশা সেই বছর উষারে বহুকাল পর ফিরে আসছে তারা ছিল কোটি কোটিতে নিমেষে উষারের সমস্ত আনাজ তারা খেয়ে ফেলে বহু প্রজা তাদের আনাজ বাঁচাতে গিয়ে প্রাণ হারায় কিন্তু এতে রাজার দম্ভের উপর কোনো প্রভাব পড়ে না সে তার সেনা লাগিয়ে মাঠের পর মাঠ আগুন লাগিয়ে দেয় ফলে যেটুকু খাদ্য ছিল তাও জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমি বললাম বাপরি এ এত ইতো খুবই ভয়ঙ্কর কাণ্ড শুধু মাত্র রাজার হটকারিতার ফলে কতগুলো মানুষ অঘরে প্রাণ হারালো আমার উত্তরে লতিফ তা ছিল করে হেসে উড়িয়ে দিতে দিতে বলল তাহলে শুনুন বাকি কথা এটা ছিল অভিশাপের প্রথম ধাপ এরপর এলো বন্যা নীলনদের প্রচণ্ড স্রোতে ভেসে গেল সমগ্র উষার সমস্ত মানুষ তলিয়ে গেল সেই করাল স্রোতের গহবরে ইজিপ্ত নীল নদের দান বলা হয় কিন্তু বাস্তেটের উগ্রতার প্রতীক হিসেবে সেই সময়ে নীলনদ এসেছিল এমহোটেফের শাস্তি দিতে রাজা তার ঘর লোক লস্কর এমনকি তার প্রাণাধিক প্রিয় সন্তানদের হারায় কিন্তু দেবীর মন হয়তো তখনো গলেনি তাই সমগ্র শহরকে রসাতলে পাঠিয়ে তিনি রাজাকে মরতে দেননি নীলনধের স্রোতে মৃতদেহের সারির মধ্যে একা জীবিত ছিলেন রাজা তিনি জলে ভেসে ভেসে এসে উপস্থিত হন বুবাতিসে তখন বুবাতিসের রাজা ছিলেন লাপিস কাজার কোনোভাবে গ্রামের মানুষদের কাছে তিনি যখন জানতে পারেন যে রাজা এমোটেফ নদের তটে পড়ে আছেন তিনি সেখানে ছুটে যান কিন্তু যতক্ষণ তিনি সেখানে পৌঁছান ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রখর প্রতাপশালী রাজা এমনটো শীর্ণ দেহে লুটিয়ে পড়েছিল নদের বালির উপর রাজা কাজসার এগিয়ে গেল তার চোখ গিয়ে আটকে যায় তটে পড়ে থাকা একটা শিলার উপর সেখানে লেখা ছিল আমি খুব বড় পাপি নিজেকে দেবতার পুত্র বানাতে গিয়ে আমি দেবী বস্তেতের রুষ্ট করেছি তাকে আমি বহুভাবে অপমান করেছি আসলে আমি ভুলে গিয়েছিলাম তিনি এফসিসের সংহারকারণী তার কাছে আমি এক নিতান্তই তুচ্ছ জীব তবে আমার পাপের ফলে আমার সমগ্র প্রদেশ আজ নীলের গর্ভে আমিও হয়তো বাঁচতাম না তবে বেঁচে আছি কারণ দেবী হয়তো চেয়েছিলেন আমাকে শেষ শাস্তি দিতে তার অরুচরের রক্তে আমার হাত ভিজেছে তাই দেবীর শেষ অভিশাপে আমি হয়তো আগামী নয় জন্ম বিড়াল হয়ে জন্মাব আমার প্রাণ হয়তো আর বেশি নেই তবে আমি নিশ্চিত এই জায়গা আসলে দেবীর জন্মভূমি এই জায়গা আমার উদ্ধার ভূমি বোবাতেস আমি অনুরোধ করছি আমার বন্ধু রাজা লফিস কজ্জারকে যেন সে আমার সবের যথাযথ সৎকার করে একটি পিরামিড নির্মাণ করে যেখানে শুধুমাত্র বিড়ালদের মমি রাখা হবে কারণ আগামী নয় জন্ম হয়তো আমি এটাই হতে চলেছি ইতি তোমার হতভাগ্য বন্ধু অ্যাভোটেফ বন্ধুর এই নিবেদন শুনে রাজা লফিজস কাজার নির্মাণ করেন বিড়ালদের সৎকার ভূমি আর তার নাম দেন অ্যামহোটোফের বিড়াল পিরামিড যেখানে আছে অভিশপ্ত রাজা অ্যাভোটেফ তার সাথে কয়েকশো বিড়ালের মমি কথা শেষ হতে দেখি রাদামাজ শরবতে গ্লাসে কয়েক চুমুক দিয়ে রসিকথার সুরে বলে উঠল যাবেন নাকি সেখানে আমি খানিক এসে রাদামাছের দিকে তাকিয়ে বললাম এমন জিনিস কি না দেখি থাকা যায় লতিফের সাথে আরও কিছু খুশ গপ্প করে আমরা অর্থাৎ রাদামাস ও আমি ঠিক করলাম বুবাতিসের বিড়াল পিরামিড দেখতে যাব তবে তার আগে ঠিক করি সেখানে বাজারে গিয়ে একটা কালো বিড়াল মূর্তি কিনে ফেলতে হবে রাদামাসের বন্ধুটি একজন খুবই বিনয়ী মানুষ ছিলেন তিনি আমাদের সেখান থেকে যাওয়ার পূর্বে কিছু খেজুর ও মোরব্বা সাথে দিয়ে দেন আমি আর সেগুলোকে নিয়ে তার কাছ থেকে বিদায় নিলুম ও পুনরায় নিজেদের যাত্রা শুরু করলাম লতিফের রেস্টুরেন্টটা ছিল আল আশরাফ হাইভের কাছে তাই বিকেল হয়ে এসেছে দেখে রাধামাজ খানিক জোরে গাড়িটা ছুটিয়ে নিয়ে গিয়ে তুললো হাইওয়েতে তবে হাইওয়েতে উঠেও আমি বিশেষ কিছুই পরিবর্তন দেখলাম না এখানে সেই সুদূর প্রসারী ধুধু বালির ময়দান তার মাঝে ইতস্তত বিক্ষিপ্ত কিছু বাড়ি কয়েকটি ছোট শিশু রোদের দাবদাহ খানিক কমাতে বাইরে বেরিয়ে খেলছে আমি উদাসভাবে রোদে চকচকে বালির মাঠটার দিকে তাকিয়েছিলাম এমন সময়ে ট্যাক্সির ভিতরে রেডিওটা বেজে উঠল সেটাই শুনতে পেলাম একটা আরবিক গান হচ্ছে গানের কোনো শব্দ আমি বুঝতে না পারলেও গানটার সুর আমার যাত্রাপথের এক ঘেমিটাকে অনেকাংশ কমিয়ে দিয়েছিল আমি নিজের মনেই গানটা গুনগুন করছিলাম তবে ওই মিনিট দুই হবে হঠাৎ দেখি গানটা থেমে গিয়ে কোন একটা কথা হতে শুরু করেছে আমি রাদা দিকে চোখ ফেরাতেই দেখি তার মাথায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সাথে জমেছে বিন্দু বিন্দু খাম আমি কিছু বুঝতে না পেরে বলে উঠলাম কি হয়েছে রাদামাস কোনো সমস্যা রাদামাস বলে উঠলেন হ্যাঁ স্যার এই কয়েক মাস হলেও এখানে এক ধরনের অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে আমি বললাম কিরকম রাধামাস একটু চুপ থেকে বলল ইজিপ্ট আসলে পৌরাণিক জিনিস পরিপূর্ণ এক জায়গা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসে সেই সব পৌরাণিক জিনিস দেখতে কেউ আসে শুধুই দেখতে কেউ বা নিজের রিসার্চের জন্যই জন্য ওই জায়গা পারি দেয় তবে এই বলে একটু চুপ করে সে রেডিওতে বাকি কথাগুলো শুনতে থাকে তারপর কথা শেষ হলে পুনরায় আরবিক গানটা বেজে উঠলে সে বলে তবে এই গত কিছু লোক সেজে জিনিসকে অসামাজিক হাতাতে শুরু করেছে তারা ইতিপূর্বে কায়রো মিউজিয়াম থেকে রাজা দ্বাদশ নেফবুদার সোনার ছুড়ি আলেকজান্ড্রিয়া থেকে অসিরসের এক পিরামিডের থেকে দেবতাকে উৎসর্গিত থালা বাসন ও আল বাসের পুরনো এক জিনিসের দোকান লুট করেছে তাই রেডিও থেকে এ বিষয়ে সতর্কতা জানাচ্ছে তারা আপনি কাজ করুন স্যার নিজের ভিসা পাসপোর্ট হাতের কাছে নিয়ে রাখুন পুলিশের হয়তো চেকিং হতে পারে কারণ ইজিপ্টের পৌরাণিক জিনিস চুরি করতে চাইলে তাদের নিশানায় বোবাতেস বাদ যাবে না রাদাবাসের কথায় আমি খানিক চিন্তিত হয়ে উঠেছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে কি বুবাতিস যাওয়াটা কি এখন ঠিক নয় বলছেন আমাকে বলুন কায়রোতেই ফিরে নিয়ে চলুন এই কথাটি বলার পর সংকেত আমার দিকে ফ্যার ফ্যার করে চেয়ে রইল তারপর করুণ ভাবে বলে উঠল আবার ফুলের সূত্রপাত এখানেই আমি আজ প্রায় চোদ্দ দিন দু পাতা এক করতে পারিনি শুধু শুধু এই একটা সিদ্ধান্তের জন্য আজও নিজেকে বারবার প্রশ্ন করি কেন সেদিন নিজের এই সিদ্ধান্তে নিজেকে অবিচল রাখতে পারলাম না কেন কেন হিংস্র হায়নার মতন সে তখন ছটফট করে উঠল নিজের পূর্বে ঘটে যাওয়া ভুলকে ভেবে সে তার পাজামাটাকে চেপে ধরল আর সঙ্গে সঙ্গে ওর সাদা পাজামা হয়ে উঠল লাল আমি রেরে করে উঠলাম বললাম এ কি করছিস পাগল হয়ে গেছিস নাকি যা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এভাবে নিজেকে খামছে আঘাত করে যন্ত্রণা ছাড়া আর কি পাবি তুই আমার কথার উত্তরে সে শুধুই একবার নিরস হাসি হাসলো আমি বললাম আমি এখনো বুঝতে পারছি না আসল সমস্যাটা কোথায় তুই আমাকে বাকি কথাগুলো বল সংকেত বললো আমার সমস্যা হলো আমার ভুল সিদ্ধান্ত আমি সারা জীবন শুধু একের পর এক ভুল সিদ্ধান্তই নিয়ে গেছি আমি বললাম এখন সেসব ভেবে কষ্ট পাবা বৃথা তাছে আমাকে বল তুই সেখানে গিয়ে কি সমস্যায় পড়লি সংকেত খানিক নিজের দিকে তাকিয়ে বলল ঠিক তোকে সব বলে যাবো ভাই না হল যে আমার শান্তি নেই আমি বিরক্ত হয়ে বললাম আবার আজে বাজে কথা সংকেত একটু হেসে তার অসমাপ্ত কথা বলতে শুরু করলো বিপদে পড়ায় সময় দেখবি একটা পূর্বাভাস পাওয়া যায় আমিও সেই পূর্বাভাস পেয়েছিলাম তবে সেই আভাসকে তোয়াক্কা করিনি আল আশরফ হাইওয়ে ধরে প্রায় সোয়া ঘন্টা রাস্তা ছিল হবে মাঝে মাঝে দু একটা জনবসতি আর অধিকাংশ ক্ষেত্রেই ধুধু বালির মাঠ এমনি করে আমরা যখন বুবাতে সে এসে পৌঁছাই তখন প্রায় বিকেলের মধ্যভাগ সময় খুব বেশি ব্যয় করে রাদামাসামাকে সামাকে নিয়ে গেল সেখানকার মার্কেটে যেখানে পৌঁছে আমি খানিক স্বস্তি পেয়েছিলাম সেখানে মানুষের কোলাহল ও বিভিন্ন রকমারি জিনিস আমার চোখ ধাঁ দিয়ে গিয়েছিল আমি গাড়ি থেকে বেরোতেই দেখি একজন আমার কাছে এসে আরবিকে কিছু বলছে ও ইশারা করছে তার কাছ থেকে রুমাল কেনার জন্য আমি শত চেষ্টা করেও তাকে না বলতে পেরে অগত্য একটা রুমাল কিনলাম ততক্ষণ রাদাবাস আমাকেই ডাকছে আমি তার কাছে এগিয়ে সে এখানে বেশি দাঁড়াবেন না এই মার্কেট পকেটমারদের খুব বেশি উৎপাদ চলুন আপনার জন্য একটা বাস্তেটের মূর্তি নিয়ে আমাদের পিরামিড দেখতে যেতে হবে আমি কথা না বাড়িয়ে রাদামাসকে অনুসরণ করলাম তবে এত বিচিত্র বাজার আমি ইতিপূর্বে দেখিনি বাজারটি জাগাজিকের বাস্তার মার্কেট নামেই খ্যাত জাগাজিকের প্রশাসনিক দফতরের দিকে যে রাস্তা চলে যায় তার দুই পাশে পরিকল্পনাহীন ভাবে গড়ে উঠেছে সে কারণে এর বিচিত্রতা আরো সুন্দর ভিন্ন ভিন্ন রকমারি জিনিসের দোকান তাদের মধ্যে কথাবার্তা ও মাঝে মাঝে গাড়ি ঘোড়ার শব্দে এই বালিয়াড়িটা প্রাণবন্ত হয়ে উঠেছে রাদামাস এদিক সেদিক অলিগলিতে দ্রুত পা চালিয়ে আমাকে নিয়ে উপস্থিত হলো একটি দোকানের সামনে কি অপূর্ব ছিল সেই কারুকার্যময় দোকান তা হয়তো তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না দোকানের সামনে দাঁড়াতেই সেই দোকানের মালিক আমাদের দেখে অভিবাদন জানালেন জনৈক ভদ্রলোকটি ছিলেন একজন মধ্য আফ্রিকান আমাদের সাথে করমর্দন করে তিনি রাদামাসের সাথে আরবিতে কিছু কথা বললেন তারপর রাদামাস বলে উঠল স্যার এর নাম আবু ইব্রাহিম বাস্তার মার্কেটের এই দোকান বহুদিনের রাদামাসের কথা শেষ হওয়ার আগে আবু পরিষ্কার ইংরেজি ভাষায় আমাকে স্বাগত জানালো সেই পূর্বে রাদামাসের কাছে জানতে পেরেছে আমি একটি বিড়াল মূর্তি কিনতে এসেছি তাহলে বলুন আপনি কেমন মূর্তি নেবেন আমি খানিক চিন্তা করে বললাম একটু ভালো দেখি দেখান এই কি যেন হ্যাঁ কালো মার্বেল পাথরের বিরাট মূর্তি দেখাবেন আমার উত্তরে আবু মুচকি মুচকি হেসে উঠল আবু বলে উঠলেন না মানে দেবী বাস্তেটের অনেক রূপ আছে তো কোন মূর্তি দেবীর উগ্রতা কোনোটা শান্ত কোনোটা আবার তার অনুচরদের সাথে ক্রীড়ারত অবস্থায় কোনোটা আবার আমি বলে উঠলাম আরে থাক থাক আমি আসলে কিছুই জানি না এই ব্যাপারে আপনার যেটা ঠিক মনে হয় একটা কিছু দিয়ে দেন না আমার উত্তরে আবু খানিক দ্বিধাগ্রস্ত হল আবু বলল আমি আপনাকে যা খুশি একটা মূর্তি দিতে পারবো না দেবীর ভিন্ন মূর্তির ভিন্ন শর্ত আছে এবার আমি পড়লাম সংকটে। রাদামাসের দিকে তাকাতে দেখি সেও আমার মতই হতবাক রাদামাস বলল মানে আবু বলল মানে বাস্তেটের মূর্তি শুধু হোক কিনে নিলেই হয় না সঠিক মূর্তিতে সমস্যা নিবারণ হয় এবং ভিন্ন মূর্তিতে সমস্যার সৃষ্টি ইতিপূর্বে আমার জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছে তাই আর নতুন করে কোনো সমস্যা সৃষ্টি করতে আমি চাই না অতএব আমি মনে মনে এই মূর্তি কেনার ইচ্ছে ত্যাগ করলাম দোকান থেকে রাদামাসকে নিয়ে বেরিয়ে আমি বললাম ছাড়ো তার চেয়ে বরং এমোটেফের বিড়াল পিরামিড দেখে আসি কি বলো অনেক কষ্টে ভিড় কাটিয়ে বাস্তার মার্কেট ছাড়িয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে চলল পিরামিডের দিকে আমি প্রথমেই জায়গায় আসতে চেয়েছিলাম দেবীর ব্যাপারে আরো বেশি করে জানতে কিন্তু পরে পরে আমার সব ধ্যান গিয়ে কেন্দ্রভূত হয় রাজা অষ্টম এমহোটেফের অভিশপ্ত জীবনকে জানার ব্যাপারে এক উত্তেজনার আমার তখন অ্যাডিন রাস হচ্ছে আমি রাজার কুকীর আগেই সব শুনেছি তবে এবার তা সচক্ষে দেখার সুযোগ হতে চলেছে তাই পিরামিডকে দেখার জন্য আমার উঠলাম আর কত দূর চলে এসেছি স্যার আল বুরাকির মোড়ে এলেই মিনিট সাতেকের রাস্তা ওই যে দূরে একটা স্ট্যাচু দেখছেন ওটাই হল আল বুরাকের চৌমাথা জাগাসিকের বেশিরভাগ জায়গায় মরুভূমি আমি গাড়ির জানালার উপারে সেরকম কিছুই ভিন্নতা দেখতে পাচ্ছিলাম না শুধু বালি আর বালি বিকেলের হালকা বাতাসে সেগুলো এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় গিয়ে স্তূপের সৃষ্টি করছিল আমি এই একঘে দৃশ্য দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এমন সময় গাড়ি এসে থামলো আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম আর বাকরুদ্ধ হলাম নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি তখন দাঁড়িয়ে আছি এমোটেফের অভিশপ্ত পিরামিড কাছে পিরামিডের কথা বলার সময় সংকেতের চোখ দুটো যেন ঝিলিক খেলে গেল আমি বললাম কি দেখলি কেমন ছিল সেই পিরামিড সংকেত একটা কাঁপা কাঁপা স্বরে বলল সাক্ষাৎ দেবী অস্তেতের কারাগার এমন জিনিস আমি আগে কোনো দিন দেখিনি দেখিনি বলা ফুল এমন জিনিস আমি আজ অব্দিদ ইতিহাসে কোনো দিন পড়িনি সুবিশাল সেই পিরামিড ঘন কালো পাথর দিয়ে তৈরি যার চারিদিকে রয়েছে স্তম্ভ এবং পিরামিডের সম্মুখে এক বিশাল আকার মূর্তি যার ব্যাপারে আমি এতক্ষণ ধরে শুনে আসছিলাম তার মূর্তি দেবী বাস্তেটের মূর্তি যেখানে দেবী বাস্তেটের কোলে ক্রীড়ারত অবস্থায় রয়েছে ছোট ছোট কয়েকশো বিড়াল সংকীতের বর্ণনা শুনে আমার মনে হলো আমি নিজের কল্পনায় ক্ষণিকের জন্য সে পিরামিডের সামনে দাঁড়িয়ে বললাম তারপর সংকেত বলল আমি সময় ব্যয় না করে দ্রুত এগিয়ে গেলাম পিরামিডের দিকে কিন্তু যত কাছেই যাই মনে হয় যেন আমার অবচেতন মনে আমাকে বারম্বার বিপদের আভাস দিচ্ছে কিন্তু আমি যে তখন মোহিত হয়ে গিয়েছি দেবীর উগ্রতার সতর্ক বাণী পরোয়া না করে আমি তখন এক বাড়ির জন্য এমোটেফের মমিটাকে দেখতে চাই সাথে ওর পুনর্জন্মের বেরার রূপ যে কেমন ভাবে রাখা আছে তা আমি নিজের চোখে দেখতে ব্যাকুল আমি তখন নিজের বিবেক বোটটাকে হারিয়ে ফেলেছিলাম ভাই কিন্তু সামনে এগিয়ে যেতেই আমাকে বাধা দেয় দুজন দ্বার রক্ষী চঞ্চলতা আমাকেও আরো বেশি করে রোমাঞ্চিত করছিল আমি ওকে বললাম বাধা দেয় কিন্তু কেন সংকেত বলল ওই পিরামিড আসলে সরকারিভাবে প্রবেশ নিষিদ্ধ তবে অন্য সময় নাকি পিরামিডের উপরে একটা কক্ষে যাওয়া যায় কিন্তু সেদিন যায়নি যায়নি মানে ওই দিন কি হয়েছিল সংকেত খুব চিন্তিত ছিলাম হ্যাঁ ওই কি যেন একটা অসামাজিক গোষ্ঠী কিছু পুরোনো জিনিস চুরি করছিল ইজিপ্টের সব শহর থেকে সংকেত বলল ঠিক তবে আমাদের আসার কিছু পূর্বেই তারা তাদের পরবর্তী চুরিটি করেছিল আর সেটা ছিল এই এমোটেফের পিরামিডের কিছু বহুমূল্য জিনিস আমি চমকে উঠে বললাম কি বলছিস সংকেত আমার উত্তেজনা থামিয়ে বলল আমার অবস্থাটা তোর মতোই হয়েছিল যে জিনিস সচক্ষে দেখার অভিপ্রায় নিয়ে আমি এত কষ্ট সহ্য করে এখানে এসেছিলাম তা আর দেখা হয়নি সেখানে পুলিশ ততক্ষণে সেই জায়গা চিরুনি তল্লাশি চালু করেছে অসময় আমার মতো একজন ভিন দেশের ট্যুরিস্ট দেখে তারা আমাকে প্রথমে সন্দেহ করে কিন্তু রাদামাস তাদের বুঝিয়ে বলতে আমাকে তারা ছেড়ে দেয় কিন্তু এতে আমার মনের ব্যথা মোটেও কমেনি আমি উদাস পাবি সেই কালো পিরামিডের দিকে তাকিয়েছিলাম বহুক্ষণ বিকেলের পরন্ত সূর্যের শেষ আলোয় আমি দেখলাম লাল হয়ে আছে আকাশটা সাথে হঠাৎ করে যেন বায়ুর প্রবাহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমি কিছু ভেবে ওঠার আগেই রাদামাস আমাকে বলল স্যার আমাদের দেরি করা ঠিক হবে না জলদি চলুন মনে হচ্ছে কাছাকাছি কোনো জনবসতি নেই এই জায়গা অভিশপ্ত আমি রাদামাসের কথায় কোনো প্রশ্ন করলাম না তবে মুখ ঘুরিয়ে গাড়ির দিকে হেঁটে যাচ্ছি অমনি আমার চোখে একটা ছকচকে নীল আলো ধরা দেয় আমি নিমেষের জন্য শিউরে উঠি সেই আলোর ঝলকানিতে বিকেলের ক্ষীণ আলো দ্রুত আরও ক্ষীণ হয়ে এমন সময় এরকম আলোর ঝলকানি দেখে আমি সেদিকে এগিয়ে গেলাম পিছনে শুনতে পেলাম পুলিশের বাহিনী ঝড়ের পূর্বাভাস পেয়ে সেখান থেকে ফিরে যাওয়ার তোড়জোর শুরু করেছে আমি একবার ভাবলাম তাড়াতাড়ি গাড়িতে চেপে বসি কিন্তু সেই আলোটা যেন আমাকে ততক্ষণে সম্মোহিত করে তুলেছে আমি কারোর কথা পরোয়া না করে ছুটি চললাম সেই দিকে পিছনে রাধামাস তখন আমার এই কান্ন দেখে হতবম্ব তবে তাকে আমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সে নীল আলোর উৎস খুব সামনে ছিল হাইওয়ের পাশে একটি বালির স্তূপের থেকে সেটা বেরোচ্ছিল আমি জলদি করে সেটা খুঁড়তেই সেখানে থেকে বেরিয়ে এলেও একটি ভাঙা নুড়ি কিন্তু সেটার বর্ণ ছিল হলুদ আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সেটার দিকে মনে মনে ভাবলাম এটা কি? আর নীল আলোটা যদি এটা থেকে না বেরোচ্ছিল তাহলে সেটা আসছিল কোথা থেকে আমার চমক ভাঙলো রাদামাসের জোরালো কণ্ঠে তার ডাকে সারা দিয়ে আমি দ্রুত গাড়িতে চেপে বসলাম এক মুহূর্তের জন্য পিরামিডের দিকে তাকাতেই বুকটা কেমন জানি খেপে উঠলো আমি দেখলাম দেবীর বিশালাকার মূর্তির মাথায় জমেছে ঘন কালো মেঘ সাথে শুরু হয়েছে ইজিপ্টের বালুঝড় গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে রাদামাস জোরে চলতে শুরু করলে আমি পিছনে ফিরে চেয়ে দেখলাম দেবীর কালো মূর্তিটা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে মনে মনে একটা আতঙ্কের সঞ্চার হল ফিসফিসিয়ে বলে উঠলাম দেবী কি হয়েছেন এত তীব্র ঝড়ের সাথে তুমুল বজ্রপাত সেখানে লোকেরা বহু দিন দেখেনি যেন স্বয়ং ইন্দ্রদেব দুষ্টের দমনে হাতে তুলে নিয়েছেন দদিচির বজ্রপাতের গুরুগম্ভীর শব্দটা খোলা বালু প্রান্তরে বারংবার প্রতিধ্বনিত হচ্ছিল সাথে ইজিপ্টের বালু প্রান্তরের সব বালি যেন চক্রাকারে এক মারুণ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে আমি ঈশ্বরকে স্মরণ করছিলাম তখন মিনমিন গলায় যে রাদামাজ আল্লাহকে ডাকছে তা আমার শ্রুতির অগোচর হল না একবারের জন্য ওর হাতের দিকে নজর যেতে দেখলাম এই প্রথম ওর হাত কাঁপছে সে তার প্রার্থনা শেষ করে রেডিওটা খুব জোরে চালিয়ে দিল যাতে করে বাজ পড়ার আওয়াজ থেকে খানিক রক্ষা পাওয়া যায় আমি বললাম কি ভীষণই ঝড় আমার প্রশ্নের উত্তরে রাদামাস বলল এই জিনিস শুধুই ঝড় নয় কিয়ামাত কিয়ামাত আছে এর কথা আমি আগে শুনেছি আমি বলে উঠলাম কিরকম রাদামাস বলল ওই লোকগুলো ভুল জিনিসে হাত দিয়েছে এমেটফের পিরামিডের ওদের আশা উচিত হয়নি ওরা দেবীর শর্ত ভেঙেছে এবার ওরাও রাজার মতো অভিশপ্ত জীবন কাটাবে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম ওই কোনো কথাই আমার মাথায় ঢুকছিল না এমন সময় আমাদের গাড়ি খুব সামনে একটা বাজ পড়ল আমরা দুজনে চমকে উঠলাম বাজের প্রাণঘাতি শব্দে আমার পুরো শরীরটা যেন একেবারে আপাদমস্ত খেপে উঠল গাড়ির ভিতরে চোখ যেতেই দেখি রাদামাসের চোখ অশ্রু সজল আমি তাকে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে বলল লতিফ আপনাকে যা বলেছে তা শুধু অর্ধেক বাকি অর্ধেক আমি আপনাকে বলছি কারণ অভিশাপ শুধু রাজা পায়নি পেয়েছে রাজার উত্তরাধিকাররাও বিস্ময় বিস্পারিত চোখে তার দিকে চেয়ে রইলাম রাদামাস বলল এব মৃত্যুর সময়ে বলে গিয়েছিল তার পরবর্তী নয় জন্ম হবে বিড়াল রূপে বাস্তেদের উগ্রতার তেজ যে কি তা বর্ণনা আপনি লাতিফের কাছে শুনেছেন তাই আর সে কথা বলার প্রয়োজন রাখি না কিন্তু দেবী অভিশাপ ইতি করে শেষ হয়নি এই পিরামিড আসলে সেই সময়ে বোবাতিসের সব বিড়ালদের সমাধিস্থল কারণ এমোটেফের তার শেষ সময়ে এইটুকু বলেছিলেন যে তিনি পরবর্তী ক্ষেত্রে বিড়াল রূপে জন্ম নেবেন ও তার সৎকার যেন কোনো রাজার মতোই করা হয় সেজন্য আনুমানিক কয়েক হাজার বিড়ালকে এই জায়গায় সমাধি দেওয়া হয়েছিল দেবী বস্তে একদিকে যেমন অন্ধকারের সংহারকারিণী অন্যদিকে তিনি স্বয়ং ক্রোধের অপর নাম একবার তাকে ক্রধান্বিত করলে সে মানুষ হোক কি পশু দেব কি শয়তান কেউ পার পায় না তাই বুবাতিস প্রদেশের রাজা লপিস কাজসর তার রাজগণককে দিয়ে গণনা করান যে বন্ধুর মৃত্যু পরবর্তী জন্ম কেমন হবে তবে গণনার পর যে ফলাফল বের হয় তাতে বুবাতিসে এক নতুন করে সমস্যার সৃষ্টি হয় আমি রাধামাসকে বললাম কি ছিল গণনার ফলাফল রাদামাস বলল দেবীকে স্পর্ধা দেখানো যে তিনি মোটেও ভালোভাবে নেননি তা বেশ বুঝতে পেরেছিল রাজগণক হার খেবি গণনা কুণ্ডলিতে নিজের গণনা দেখে সে হিপে গিয়েছিলেন কারণ ফলাফল ছিল একটি যুগান্তব্যাপী অভিশাপ যে অভিশাপের এমোটেভ ঠিক ততদিন মুক্তি পাবে না যতদিন তার বিড়াল সমাধির কোনো চুরি বা অবমাননা না হচ্ছে কিন্তু আজ সেটাই হলো ওই লোকগুলো এক শতাব্দী প্রাচীন অভিশাপ থেকে রাজাকে মুক্তি দিল আমি বললাম কিন্তু এতে খারাপ কি আছে রাদামাস বলল খারাপ খারাপ ইটাই যে এবার তারা সেই পাপের ভাত বইবে আর পরবর্তী নয় জন্ম বিরাল হয়ে জন্মাবে রাদামাসের কথার মধ্যে একটা বিশ্বাসের কাঠিন্যতা ছিল যা আমাকে ভাবতে বাধ্য করছিল আমরা বাকি রাস্তা আর একটাও কথা বলিনি তবে যত বেশি করে আমরা কায়রোর দিকে অগ্রসর হচ্ছিলাম আশ্চর্যভাবে ঝড়ের তীব্রতা দ্রুত কমে আসলো এ রূপকথায় বর্ণিত দেবীর রোষ প্রকাশ যা আজ থেকে কয়েক হাজার বছর আগে বুবাতিসে দেখেছিল কায়রোতে সেদিন পৌঁছেই সেই দিনই রাতে আমার দেশে ফিরে যাওয়ার ফ্লাইট ইজিপ্ট ভ্রমণের শেষ কটা দিন যে এভাবে রোমাঞ্চকর ভাবে শেষ হবে তা আমি কল্পনাতেও ভাবিনি হোটেলে ফিরে রাধামাসকে বিদায় জানালাম তবে ফিরে এসেও মন কেন জানি চঞ্চল হয়েও আছে বেশ খানিক্ষণ বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে স্মৃতিতে নিজের পুরো যাত্রাটাকে একবার প্রথম থেকে মনে করছিলাম কিন্তু কায়রোর অপরূপ নগর গেজার পিরামিড কিংবা গ্রেট ফিনিক্সের মূর্তি আমার মনে ধরা দিল না শুধু বারবার স্মৃতিচারণায় ধরা দিচ্ছিল এমহোটেফের কালো পিরামিডটা আমি যতই না চাই তাও সেই একই দৃশ্য আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। মনটাকে খানিক অন্য দিকে ঘোরানোর জন্য টিভিটাকে অন করলাম। কিন্তু বেশিরভাগ চ্যানেল ছিল আরবিক। তাই একের পর এক চ্যানেল চেঞ্জ করে চলেছি। এমন সময় একটা ইংরেজি নিউজ চ্যানেল। একটা খবর দেখে আমার অলস মস্তিষ্ক নিমেষে সজাগ হয়ে উঠল। ব্রেকিং নিউজে বারবার বলা হচ্ছে ইজিপ্টের দুষ্প্রাপ্য জিনিস চুরির অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে আছে একজন মহিলা যিনি মরক্ষ নাগরিক এই দুষ্কৃতীরা বিভিন্ন স্থানে গিয়ে বহু মানুষের ঠকিয়ে বেশ কিছু অমূল্য জিনিস চুরি করেছিল এরা তিনজনই এখন আলেকজান্ড্রিয়ার পুলিশ কাস্টাডিতে তবে বুবাতিসের এমেটফের পিরামিডের চুরির সাথে এদের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ খবরটা শুনে আমার খানিক অদ্ভুত লাগলো কেন জানিনা না মরক্কোর মহিলা কথাটা শুনতেই একটু খটকা লাগছিল আমি সংকেতকে বললাম তুই কি সেই ট্যারোট কার্ড দেখানো মহিলাটার সাথে যুক্ত থাকার কথা ভাবছিলি সংকেত বলল আমার জানা নেই তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন এইসব কিছু ঘটনাকে একটা যোগ সূত্র কিন্তু এসব মিছক আমার কল্পনা ছাড়া আর কিছুই ছিল না আমি পরের খানিক আশ্বস্ত হলাম ভাবলাম যাক অভিশপ্ত জিনিসগুলো যদি উদ্ধার হয় তার চেয়ে আর কিছুই ভালো হতে পারে না এসব অন্ধবিশ্বাস বলে মনে হলেও আমি মন থেকে মোটেও চাই না হারিয়ে যাওয়া সেই প্রাচীন অভিশাপ কারো স্পর্শ করুক আমি সংকেতের কথার সাথে সহমত প্রকাশ করলাম সে বলে চলল হাতে বেশ খানিকটা সময় নিয়ে আমি বিকির খানে গড়াতেই বিমানবন্দরের দিকে রওনা দিলাম তবে কেন জানি না একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল মনের মধ্যে ভালো না মন্দ তা ঠিক বলতে পারবো না বিমানবন্দরে পৌঁছে দেখি আমার ফ্লাইট প্রায় ঘন্টা সেখানে সময় কাটালাম তারপর যখন সময় হলো দ্রুত পা বাড়ালাম ফ্লাইট ধরার জন্য তবে কায়রো থেকে কলকাতার দূরত্ব প্রায় ষোলো ঘন্টার এত সময় কিভাবে কাটাবো সেই ভেবে এফ নয় কক্ষের সামনে একটা ম্যাগাজিনের দোকানে দুটো ম্যাগাজিন আর একটা দ্য ফেরাও পেপার কিনে ফেললাম সময় মতো ফ্লাইটে বিমান উডয়ন পূর্ববর্তী ঘোষণা শুরু হতে আমি সিট বেল্ট বেঁধে নিজের চোখ বন্ধ করলাম আর একবার ঝাঁকুনি নিয়ে বিমান রওনাতে নিজের যাত্রা শুরু করলাম সাথে সাথে আমি একটা হাঁপ ছাড়লাম কথার মাঝে আমি বলে উঠলাম তার মানে তোর আসল সমস্যাটা হলো ওই অভিশপ্ত পিরামিডের তুই মমিটাকে দেখতে পাসনি তাই তো সংকেত আমার দিকে একদৃশে তাকিয়ে বলল না সেটা মোটেই কোনো সমস্যা নয় আমি অবশ্যই যা দেখেছি সবই বাইরে থেকে তবে না ঢুকতে পারলেও ওই অভিশাপটাকে নিজে হাতে করে কুড়িয়ে এনেছি আমি ওর কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম উত্তেজিত হয়ে বললাম মানে সংকেত একবার ম্লান হাসি হেসে বলল দারিফার ট্যারট কার্ডের গণনা ভুল হয়নি আমি অভিশাপ মুক্তির উপায় জানতে গিয়ে অভিশপ্ত হয়েছি আমি বেশ বিস্ময়ের সাথে বললাম কিন্তু কিভাবে তোর সামনে যে পেপারটা পড়ে আছে সেটার তারিখটা একবার দেখ আমি পেপারটা আগেই দেখেছিলাম বললাম বারোই মার্চ কেন তবে মুহূর্তের মধ্যে আমার মাথায় কোনো এক কারণে বুদ্ধিটা ঝিলিক দিয়ে উঠল বুঝতে পারলাম পেপারটা আজ থেকে পনেরো দিন আগের আমি তৎক্ষণাৎ বলে উঠলাম এটা কি তোর ফিরে আসার দিনের হাতে থাকা পেপারটা সংকেত আমার প্রশ্নে মাথা নামিয়ে দুবার ঝাঁকালো আমি উত্তেজিত হয়ে বললাম তার মানে তোর অজান্তে তোলা নুড়িটা কি আসলে এমোটফের অভিশপ্ত বিড়াল মমির চক্ষুরত্ন সঙ্কেতের চোখ দুটো তখন জল করে উঠেছে সে বলল প্লেন টেক অফ করার বহু পরে আমি পেপারটা খুলে বসি আর খুলতেই সামনের পাতার খবরটায় আমার চোখ আটকে যায় আমি তখনও ক্যাটসাইকি জিনিসটা জানি না সেই কারণে আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু খবরটা খুটিয়ে পড়তেই আমার পুরো শরীরটা ভয় কেঁপে ওঠে যে জিনিসের বন্যা তাতে ছিল সেটাই আমি স্পষ্ট বুঝতে পারি সেই দুষ্প্রাপ্য রত্নটা আমি অজান্তেই কুড়িয়ে এনেছি আমি তৎক্ষণাৎ নিজের জ্যাকেটের বাঁ পকেটে হাত ঢুকিয়ে সেই নুড়িটাকে বের করি আর সেদিকে তাকাতেই আমার সমগ্র শরীরের যেন বিদ্যুৎ খেলে যায় আমার স্পষ্ট মনে ছিল যখন আমি নুড়িটাকে তুলেছিলাম ওর রং ছিল হলুদ কিন্তু আজ সেটাকে হাতে নিয়েই দেখি সেটার রঙ বদলেছে আমার জ্যাকেটের সাথে মানানসইভাবে সেটা কোনো অলীক শক্তি বলে হয়ে উঠেছে সাদা আমি আপাদমস্তক শিউরে উঠলাম আমার যে কোনো একটা অসুবিধা হয়েছে সেটা একজন বিমান সেবিকার নজর এড়ায় না তিনি তৎক্ষণাৎ এসে আমার কাছে আমার অসুবিধার কথা জানতে চাইলে আমি নির্বাক হয়ে যাই পরে নিজেকে খানিক সামনে নিয়ে বলি একটু জল সঙ্কেতের কথায় আমি বেশ বিরক্ত হলাম বললাম মানে তুই তাকে এটা জানালি না কেন যে তুই এরকম একটা জিনিস সাথে নিয়ে রেখেছিস তা সেখানের কাস্টমস তোকে ধরতে পারিনি সংকেত আমার প্রশ্নে মাথা ঝাঁকালো সে বলল আমি জানি না কিভাবে আমি সেখানে ধরা পড়িনি বিমানবন্দরে আমার স্পষ্ট মনে আছে আমার সব কিছু তারা ভালোভাবে চেক করেছিল তাহলে এই রত্নটা কীভাবে যে তাদের চোখ এড়িয়ে আমার কাছে রয়ে গেল সেটা আমার কাছে তখন একটা বিস্ময় ছিল কিন্তু আজ আমি আর বিস্মৃত হইনি কেন সংকেত বলল আমি প্লেনে বসে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি যদি রত্নটা তাদের ফেরত দিই তারা আমাকে ওই দুষ্কৃতিদের সহকর্মী ভাববে তার আমি ভাবলাম বাড়ি ফিরে এই জিনিস আমি সরকারি দফতরে জমা দিয়ে দেব অন্ততপক্ষে বিদেশে হাজতবাসের চেয়ে দেশে শাস্তি পাওয়া ভালো কিন্তু এই জিনিস যে অভিশপ্ত তার প্রমাণ আমি সেদিনই পেলাম আশ্চর্যজনকভাবে বিমানবন্দর থেকে চেক আউটের সময় আমার জ্যাকেটে খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করলেও রত্নটা তাদের নজরে এলো না সেই রত্ন যেন আবার স্বাদ ছাড়তে চায় না আমি সংকেতের কথাটা কেটে বললাম না এটা আমি মানতে পারছি না কারণ আমি তো তোর হাতে এটা দেখতে পাচ্ছি তাহলে তুই এ কথা কিভাবে বলতে পারিস আর এটা অভিশপ্ত হলে তুই এটা এখনো ফেরত দিসনি কেন সংকেত একবার তার আঙুলে পড়ে থাকা আংটিটাকে দিকে তাকিয়ে বলল তুই আমার চতুর্থ সাক্ষী জন্য এটা দেখতে পাচ্ছিস এ জিনিস সেই দেখতে পাবে যাকে আমি দেখাতে চাইবো আমি সংকেতের কথায় হতবাক হয়ে গেলাম সংকেতের মুখের মধ্যে বলি রেখাগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে সে দৃঢ় কণ্ঠে বলে উঠল আমি সংকেত গুহ এমোটেফের অভিশপ্ত জীবনের অধিকারী এই বিরল ক্যাটস আইয়ের ধারক এই রত্ন হল আসলে মুক্তিরত্ন রাজা এমোটেফের মুক্তি হয়েছে ভাই কিন্তু আমি তার ছেড়ে যাওয়া বাঁধনে ধরা পড়েছি তবে ওর কাছে ছিল ওর বন্ধু লাফিস কাজজার যে ওর মৃত্যুর পর ওর আগামী বিড়াল জীবনের সৎকার করে যেত এই বলে সংকেত চোখের জল ফেলতে ফেলতে আমার দিকে তাকিয়ে বললো আমার জন্য তুই করবি না ভাই আমি আতঙ্কে শিঁড়ি উঠলাম আমার পুরো শরীরে একটা ঠান্ডা শীতল অনুভব রন্ধে রন্ধে খেলে গেল চুপ কর তোর সত্যি মাথা খারাপ হয়ে গিয়েছে সংকেত তোর এক্ষুনি মানসিক রোগের একজন ডাক্তার দেখানো দরকার না এভাবে হতে পারে না আমার কথা শুন তুই এবার কাউন্সেলিংটা শুরু কর তো সত্যি সাহায্যটা দরকার আমি ওকে দেখে যা বুঝলাম সেটা মোটেও সুবিধার লাগলো না একটা হাফ ছাড়লাম ততক্ষণে দৃঢ় যে এটা পুরোপুরি সংকেতের মানসিক ব্যাপার ছাড়া আর কিছুই নয় ইতিহাসে এমন বহু প্রাচীন অভিশপ্ত জায়গা আছে এমন কি আমাদের দেশেও আছে কই এমন আজগুবি গল্প তো শুনিনি সংকেত বলল আমি জানি তুই ভাবছিস আমি পুরোপুরি পাগল হয়ে গেছি তাই না রে তবে আমার কাছে সময় খুব কম তুই আমাকে কথা দে আমার মৃত্যুর পর তুই রত্ন ফেরানোর ব্যবস্থা করবি বল আমাকে বল আমি সংকেতের কথার উত্তরে শুধু একটাই কথা বললাম আমি আজকেই রত্নটাকে ফিরিয়ে দেব নে খুলে ফেল ওটা হাত থেকে সংকেত স্মিত হাসলো তারপর উদাস পাপে পড়লো এ জিনিস প্রাণ থাকতে আমার স্বাদ ছাড়বে না ভাই আমি রত্নের উত্তরাধিকারী বাহুক একে আমি না এ জিনিস আমাকে খুঁজেছে আমি বিরক্ত হয়ে মনে হলো ওকে একটা লাগাই তবে নিজের রাগ সম্বরণ করে বললাম আবার বাজে কথা সংকেত বলল বাজে কথা নয় তবে আমি মারা গেলে আমার আঙ্গুল কেটে এটা বের করে নিস তবে তার আগে আরেকটা কফি হবে নাকি আমি ডাইনিং রুমে লাগানো ঘড়িটার দিকে তাকাতেই দেখি ভোর সাড়ে চারটে সংকেতের নিমেষে গল্পের লোমহর্ষক প্লট পরিবর্তন আর এখন এই অহেতুক উন্মাদ প্রলাপ শুনে শুনে আমি অতিশয় বিরক্ত হয়ে গিয়েছিলাম তাই ওর প্রস্তাবটা সহজে রাজি হলাম সে হাসি মুখে উঠে আবার রান্নাঘরের দিকে এগিয়ে চলল ছেলেবেলার বন্ধু তাই এইভাবে সে একটা বন্য পোষ্যের মতন করে বেছে আছে দেখে হঠাৎ করে মনটা ভার হয়ে গেল ওর হলুদ রঙের পাঞ্জাবিটা দেখে বুঝতে পারলাম সেটা বেশ কিছুদিন ধরে ও পড়ে আছে সাথে সাদা পাজামাটা দাগ ধরেছে বেশিরভাগ দাগগুলো কেমন বাদামি আর লালচে রঙের আমি উদাসভাবে ওর দিকে তাকিয়েছিলাম তখনই ওর হাতের সুইসাইড অ্যাটেম্পগুলো দেখে চোখ দুটো ভিজে এলো আমার আর না চাইতেই মনে পড়লো সেন্ট ভিনসেন্ট স্কুলের প্রাইমারিতে দুজনের প্রথম বন্ধু হওয়ার দিনটা স্কুলের বাইরে দাঁড়িয়ে যখন বাবা বলেছিল যা স্কুলের ভিতরে দেখবি তোর কত বন্ধু হবে যা গিয়ে দেখ আমি কিন্তু পারিনি বাবা গাড়ি করে চলে যাওয়ার পরেও স্কুলের গণ্ডিতে সেদিন পা রাখতে ভয় পাচ্ছিলাম তখনই একটা হাত আমার কাঁধে ভর দিয়ে বলেছিল হাই আমি সংকেত তোর নাম কি আমার মনে শক্তি এসেছিল আমি তখন ওকে নিজের নাম বলতে পারিনি কিন্তু বাবার বলা কথাগুলো একদম খাঁটি ছিল আমি সত্যি বন্ধু পেয়েছিলাম আমার হাত দুটো সেদিনের মতো আজ আবার কেঁপে উঠল একবার মনে হলো আজকে আমার দিন ওর কাঁধে হাত রাখার কিন্তু আমি আজও নিজেকে খুব দুর্বল মনে করছি ওর কষ্ট দেখে নিজেকে সামলাতে মুশকিল হয়ে উঠেছিল আমার কাছে আমি ভাবলাম না ওর সামনে চোখের জল ফেলবো না একটু বাথরুমে চোখে মুখে জল নিয়ে আসি আমি এগিয়ে গেলাম বাথরুমের দিকে তবে সেটার দরজা খুললেই আমার পুরো শরীর যেন ঘুরে গেল আমি নিমেষে নিজের সমস্ত আবেগ ভুলে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম পুতুলের মতন কারণ আমি দেখলাম পুরো বাথরুম জুড়ে কাঁচা মাছ ইতস্তত ছড়ানো সেগুলো কি কেউ খাবলে খাবলে খেয়েছে সাথে বাথরুমে জলের কলটা টেপ দিয়ে আটকানো কিছু বলার আগেই সংকেতের গলা ভেসে এলো সে বললো এবার বুঝলি আমার কি হয়েছে আমি তখনও নিজের উপর বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম এটা কি সংকেত বলল আমার সময় ফুরিয়ে এসেছে রে হয়তো তোকে বলার পর আমি আর থাকবো না আমি বললাম কি সব পাগলামও হচ্ছে এসব বলতো আর এত মাছ এভাবে কেন এসব আঁত খাওয়া পচা মাছগুলো বাথরুমে কে রেখেছে আমার প্রশ্নে সে পাগলের মতন খিলখিলি হেসে উঠল আমি রেগে কিছু বলতে যাব তার আগেই সে বলে উঠল আমি খেয়েছি আমি আমি বলে সে আবার হাহা করে হেসে উঠল আমি প্রথম ওকে দেখে ভয় পেলাম এ তো কোনো মানুষের কাজ হতে পারে না কাঁচা মাছ এভাবে একমাত্র পশুরা ছিঁড়ে ছিঁড়ে খায় আমার ঠোঁট দুটো কেঁপি উঠল বললাম তুই মানুষ নাকি পশু সংকেত তখনও হো হো করে হেসে চলেছে পুরো বাথরুম জুড়ে পঁচা মাছের আষ্টে গন্ধে আমার পুরো শরীর গুলিয়ে উঠল কিন্তু সংকেত যেন নির্বিকার সে নিজের মনেই বলি চলেছে আমি পশু নই ভাই আমি দেবীর পোষ্য আমি দেবীর অনুচর আমি আমার ছোটবেলার বন্ধুকে তখন হারিয়েছি আমার মন বলছে এই ছেলে সংকেত নয় এটা পাগলা মৌ নয় এটা তার চেয়েও কিছু বেশি অজান্তে আমার হাতটা খানিক খেঁপে উঠেছিল সেটা দেখে সংকেত হাসতে হাসতে বলল ভয় পাচ্ছিস হ্যাঁ বল ভয় পাচ্ছিস আমাকে ভয় পেলে তুই কি হবি বলতো আমি উত্তর দিলাম না সে নিজের মনেই হাসতে হাসতে বলল আই ফোবিয়া আমি বললাম মানে সংকেত বললো বিড়াল থেকে ভয় এই বলে আবার পাগলের মতন হাসতে থাকলো খুব অস্বস্তি হচ্ছিল আমার আমার মনে হলো এখানে আর থাকা ঠিক না আমাকে আজকেই সংকেতের বাবার সাথে কথা বলতে হবে না হলে এই ছেলে মহা বিপদ ঘটাবে আমি বললাম তুই একটু শান্ত হয়ে বস আমি আজ আসি আমার কথা শেষ হতে না হতেই শঙ্কের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল সে রক্তিম বর্ণের চোখ করে আমাকে দিয়ে মানে কোথায় আমাকে ছেড়ে পালাতে চাস কিন্তু তুই হুঙ্কার সেচ কাজটা হবে কিভাবে আমি বললাম শেষ কাজ আমার আহুতি আমি পুরো জন্ম বিড়াল হয়ে জন্মাবো কিন্তু আমার আহতির সময়ে একজন সাক্ষী না থাকলে আমি প্রাণ ত্যাগ করব কিভাবে আমি ওর কথা শুনে মেহাবাচাকা খেয়ে গেলাম নিজের কানের উপর আমার বিশ্বাস হচ্ছিল না আমি বললাম কি বললি সংকেত নিজের ঠোঁটটাকে ঈশ ডান দিকে বেঁকে হালকা জীব বের করে তাচ্ছিল্যের সুরে বললো শুনতে পাসনি নাকি শুনতে চাসনি শোন আমি ফিরে এসে বুঝে গেছি আমার মৃত্যু সন্নিকটে বেবি আমাকে ডাকছেন আমি তো ওনার অনুচর নাকি রাজা মুক্তি পেয়ে গেছেন তাহলে উনি তো একা হয়ে গেছেন তাই না কি এই পাগলের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি বললাম আচ্ছা আমি না থাকতে তোর আহতি হচ্ছে না তাই তো সংকেত আমার কথায় অবাক হয়ে আমার ডেকে তাকিয়ে রইল কিন্তু কোনো উত্তর দিল না ও চুপ করে থাকা দেখে আমার মাথায় পুরো ঘটনাটার একটা সার মর্ম তৈরি হলো আমাকে ডেকে এই কথাগুলো কি আসলে ওর প্রাণের আহুতি দেওয়ার কোনো পরিকল্পনা আমি কি তাহলে সেই শেষ সাক্ষী যাকে দিয়ে যেতে হতো সৎকারের দায়িত্ব বুকটা ভয় কেঁপে উঠল আমার সংকেত আমার মুখ স্যাকাশে হয়ে গেছে দেখে আবার হেসে উঠল সে বলল আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুই যেমন এমোটেফের ছিল লভির স্কাজ স্যার সেও নিজের আহুতি দেওয়ার পূর্বে বন্ধুর কাছে নিজের স্বীকারোক্তি করেছিল আজ যেমনটা আমি করলাম এই পাপ থেকে আমার উদ্ধার নেই তবে আমার বিশ্বাস তুই লপিস কাজারের মতোই বন্ধুর শেষ কথা রাখবি আমি এক মুহূর্তে আর দেরি করিনি ওকে ধাক্কা মেরে ঘরে থেকে ছুটে বেরিয়ে গেলাম আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম ঘটনাটা এত দ্রুত ঘটলো যে সংকেত কিছু বুঝে ওঠার আগে আমি আমার কাজ সফল করেছি বাইরে বেরিয়ে মনে হলো কত শান্তই পরিবেশ ততক্ষণে সংকেত উন্মত্তের মতো দরজা ঢুকছে আমাকে আজ অবশ্যই সংকেতের বাবার কাছে একবার দেখা করে আসতে হবে এইভাবে একা ফেলে রাখা ঠিক হচ্ছে না তবে ভোরের বেলায় ওরকম চিৎকার আর দরজার আওয়াজ ফ্ল্যাটের লোকেরা জেগে উঠেছে আমাকে দেখে তাদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কি ব্যাপার এত চিৎকার কিসের ততক্ষণে অনেক লোকের সমাগমের ফলে তাদের কথাবার্তা শুনে সংকেত চুপ করেছে আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না নিজের বন্ধু যে পুরোপুরি এক বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে সে কথা বলি কি করে চুপ থাকতে দেখে একজন মাঝবয়সী লোক বলে উঠলেন আপনি কি শুনতে পাচ্ছেন না আপনি ডাক্তার সংকেত গুহর কি হন আমি উভয় সংকটে পড়লাম ভাবলাম এক্ষুনি সংকেতের বাবাকে একটা ফোন করি কিন্তু পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে আবাসিকদের ভোরের বেলার ঘুম ভাঙানোর তারা রীতিমতো ফুসছে কোনো কোনো বাড়ির মহিলারা বলে উঠলেন চুপ করে আছে কি ব্যাপার বলতো এই ডাক্তারকে সুবিধার মনে হয় না, লোকটা নিমেষে কম বয়সী ছেলেরাও আমাকে ঘিরে ধরল আমি বললাম দেখুন কোনো কিছুই হয়নি ও আসলে মানসিক অবসাদগ্রস্ত গ্রস্ত হয়েছে একজন পিছন থেকে বলে উঠলেন মানসিক অবসাদ না চাই পাগল হয়েছে আমরা কি কিছুই বুঝি নাকি এখানে সব চলবে না আমার আর উত্তর দেওয়া হল না সমানে মহিলা ও কচি কাঁচাদের চেঁচামেচি সাথে কিছু কম বয়সী ছেলে ছোকরাদের হুশিয়ারিতে আমি রীতিমতো কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছি আমার অবস্থা দেখে যে বয়স্ক ভদ্রলোক প্রথমে কথা বলতে এসেছিলেন তিনি বললেন আহ থামো সবাই উনি তো কোনো দোষ করেননি তোমরা সবাই ঘরে যাও আমি কথা বলছি কিন্তু না ভোরের ঘুম ভাঙানোর জন্য তারা আমাকে চেপে ধরেছে এবং নানাভাবে তিরস্কার করে চলেছে আমি অবশ্য সেসব কথায় কোনো কান দিইনি কারণ আমি জানি আমার বন্ধু জীবন সংকটে তাই মাথা নিচু করে বললাম আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি এই জিনিস আর হবে না তবে সে কথা তখন অরণ্য রোদন। আমার সূর্যের বাদ ভাঙবে তখনই সংকেত আবার চিৎকার করে উঠলো ঘরের ভেতর থেকে কে তোরা তোরা জানিস তোরা কাকে অপমান করছিস আমি দেবীর অনুচর তোদের সকলকে নরক দর্শন করাবো আমি দেখবি তোরা আমি বাকরুত্ত হয়ে গেলাম কিন্তু সংকেতের গর্জনে নিমেষে পুরো আবাসন যেন পিন ড্রপ সাইলেন্স। একবার ফেরাতে দেখি মহিলারা ভয়ে তাদের বাচ্চাদের ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে বাকি লোকেরা হয় না হলে রাগে ফুসছে সংকেত কিন্তু চুপ নেই সে থেমে থেমে হাসছে আর বলছে আমাকে সহ্য হচ্ছে না তাই না তোরা ভদ্রলোক বলিস নিজেদের এরপর অতিশয় কুচ্ছিত ভাষায় সবাইকে গালমন্দ করতে লাগলো আমার লজ্জায় মাথা কাটা যায় ভৌমিক বাবুর হাত ধরে বলি আপনি দয়া করে দরজা যাতে কেউ না খুলতে পারে সেদিকে নজর রাখবেন আমি সংকেতের বন্ধু ওর বাড়ি লোকেদের এটা জানানো দরকার আমি এখন চললাম বেলায় ওর বাবা মাকে সাথে নিয়ে আসবো আমার কথায় ভৌমিকবাবু দেখলাম স্মিত হাসলেন উনি বললেন আমিও চাই ও ভালো থাকুক তুমি জলদি যাও বাবা ওর বাড়ির লোকেদের খবর দাও আমি দেরি না করে বাইরে বেরিয়ে বাইকে স্টার্ট দিলাম পুরো রাত খুব না হওয়ার দরুন আমার চোখ জ্বল ছিল আমি বাইক চালাতে চালাতে ভাবলাম কি ভয়ঙ্কর ব্যাপার সংকেত যে এতটা উন্মাদ হয়ে উঠেছে তা আমি গত রাতে না এলে জানতেই পারতাম না একটা ডাক্তার ছেলে এরকম বুজরুকিতে বিশ্বাস করলো কিভাবে আর আসলে আমার সামনে সুইসাইড করব বলে ভেবেছিল এ ভগবান আমাকে শক্তি দাও এরকম কোনো কাণ্ড ঘটিয়ে বসলে খুব বড় অঘটন হয়ে যাবে যত দূর জানি ওর বাবার আগের বছর বাইপাস সার্জারি হয়েছে না আমার বেশি সময় নষ্ট করা ঠিক হবে না বাইকটা জিআর এম কলোনি পেরিয়েছে এমন সময় অফিস থেকে ফোন এলো বাইকটাকে লেনের বাঁ পাশে নিয়ে গিয়ে ফোনটা রিসিভ করতেই দেখলাম বসের ফোন তিনি বললেন তুমি এখন কোথায় আছো দীপ্ত আমি বললাম আমি এই যে স্যার এই জিআর কলোনিতে আছি স্যার তা এত সকালে ফোন করলেন কিছু প্রবলেম ব্যাস আমার এই কথাটা বলার জন্যই যেন উনি অপেক্ষাকৃত ছিলেন প্রথমে একটু কিন্তু কিন্তু করে তারপর অফিসের এক অন্য কর্মচারীর জন্য অফিসের যে কি ভীষণ ক্ষতি হয়েছে সেটা উনি সব স্তরে জানালেন তারপর মিষ্টিভাবে ওর সব ফেলে রাখা কাজের স্তূপে আমাকে ধাক্কা দিয়ে দিলেন ওইটো দিকে আমি কিছু বলবো সে সুযোগটাও দিলেন না ফোনটা পকেটে রেখে প্রথমে আমি বাইকে চেপে নিজের মনে একরাস বিরক্তি প্রকাশ করলাম তাই ঠিক করলাম দুপুরে একবার বেরিয়ে পড়ব এখন বরং অফিসে রওনা দিই আমি নিজের ডেস্কে ফাইল নিয়ে বসেছি তখনই সংকেতের কথাটা আবার মনে পড়ল নিজের উপর বিরক্ত লাগছিল ঠিক করলাম সৈকতকে একটা ফোন করি আর ওকে বলি যেন সংকেতের বাড়িতে গিয়ে সব খুলে বলে যে ভাবনা তাই কাজ বার ফোনের রিং হওয়ার পর সে ফোন ধরল তারপর আমি ওকে জানালাম আমার কথা শুনে সে তো রীতিমতো অবাক ফোন রেখে দেওয়ার আগে শুধু বললাম তুই সংকেতের বাড়িতে যা আর এক কাজ কর ওনাদের বল একবার সংকেতের সাথে কথা বলতে আমি দুপুর বেলায় যাচ্ছি আসলে আমি অফিসের একটা প্রবলেমে আমার কথা শেষ হওয়ার আগেই সৈকত আমার কথায় সম্মতি জানিয়ে বলল তুই ফোন রাখ আমি দেখছি এরপর কাজের পাহাড়ে ঘনিকের জন্য ভুলে গিয়েছিলাম যে আমাকে সংকেতের ফ্ল্যাটে একবার যেতে হবে ফাইল থেকে চোখ তুলে অফিসের দেওয়াল টাঙানো ঘড়িটার দিকে তাকিয়েছি দেখি এগারোটা বেজে গেছে আমি শীঘ্র ফাইল গুটিয়ে বেরোতে যাবো অমনি একটা ফোন কল আমি সন্ত্রস্ত হয়ে ফোনটা তুলতেই দেখি সৈকত কেঁদে উঠেছে আমার বুকটা একটা অজানা আতঙ্কে ছ্যাত করে উঠল আমি ভয় উত্তেজনায় চিৎকার করে বলে উঠলাম কি হয়েছে কি হয়েছে তুই কাঁদছিস কেন কিন্তু আমার ভয়ের যা কারণ ছিল তা ততক্ষণে ঘটে গিয়েছিল সৈকত নিজের চাপা আবেগ তখন আর ধরতে পারছিল না সে শুধু কাঁপা কাঁপা কণ্ঠে একবার বলে উঠল সং নেই আর নেই আমি কথাটা শুনে ভেঙে পড়লাম কথাটা আমি মেনে নিতে পারছিলাম না আমি অস্ফুট ভাবে বলে উঠলাম না এটা হতে পারে না কিন্তু উত্তরে শুধুই ভেসে এলো আরেক বন্ধুর কান্নার আওয়াজ সে শুধু এইটুকুনি বলল ও ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে দীপ্ত সব শেষ সে আবার কান্নায় ভেঙে পড়ল ওর কথা শুনে আমার দু চোখ বেয়ে এসেছিল অশ্রুধারা নিজের কম্পমান হাত দিয়ে দেওয়ালে ভর দিয়ে হাঁপাতে লাগলাম আমার আর শক্তি ছিল না যে আমি সেখানে বাইক চালিয়ে যেতে পারি তাই অফিসের গাড়িতে যখন সেখানে পৌঁছলাম ততক্ষণে দেখি পুরো আবাসন লোকে লোকে লোকার আমাকে দেখেই সেই বৃদ্ধ ভদ্রলোকটি আমাকে কিন্তু আমি তখন নির্বিকার যার কাছে সবকিছু আমি নিজের মনে জানালাম যে আমি কত ছোট মানসিকতার আমার ছোটবেলার বন্ধুর বিপদে তাকে একটু সাহস যোগানোর জন্য যে পাশে থাকব তার উপায় নেই কিছুক্ষণের মধ্যেই লোকাল থানা থেকে পুলিশের গাড়ি এসে ঢুকলো অফিসার গাড়ি থেকে নেমে বললেন অযথা করবেন না সরে দাঁড়ান তারপর একটু বালির লোক কে আছেন বললাম আমরা আমরা আছি। ওর বন্ধু বন্ধু আমাদের কর্মসূত্রে এই ফ্ল্যাটে একাই থাকত ওর বাবা মা এসেছেন কিন্তু একমাত্র ছেলে বুঝতেই পারছেন ওনারা বেশ ভেঙে পড়েছেন অফিসার বললেন বুঝেছি তবে সুইসাইড না মার্ডার সেটাও দেখতে হবে তাই আগে আমাদের প্রাথমিক কাজটুকু সেরে ফেলতে দি এই বলে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন আরো দূর একজন আবাসিকদের কাছে কথা বলতে ওনার পিছু পিছু একজন ফটোগ্রাফার ভিন্ন দিক থেকে সুইসাইড স্পটের ছবি তুলতে আমি এবার সেদিকে এগিয়ে যেতেই দেখলাম লাল প্লেট বসানো রাস্তাটা শুকনো রক্তের কালচে দাগে রাঙিয়ে গেছে আমার ছোট দুটো কেঁপে উঠলো বললাম সৈকত সংকেতের বডিটা কই সৈকত আমাকে একটা আঙুল তুলে এবার একটা মর্গের গাড়ির দিকে ইশারা করলো আমি দূর থেকে দেখলাম সেই গাড়িটার থেকে বেরিয়ে আসছে আমার পা দুটো নিমেষে মনের মধ্যে যেন আবেগের জোয়ার আমি পারলাম না নিজেকে সামলাতে বন্ধু নিথর দেহটা দেখে আমি হো হু করে কেঁদে উঠলাম কিন্তু সেই সৈকত আমার হাত দুটো চেপে ধরলো অফিসার আমার দিকে একবার তাকে এগিয়ে গেলেন সংকেতের বাবার দিকে অফিসার বলেন আমি খুবই দুঃখিত স্যার কিন্তু এটা আমাদের একটা জরুরি নিয়মাবলীর মধ্যে পরে তাই আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সংকীতের বাবা কম্পমান কণ্ঠে বলে উঠলেন বলুন অফিসার বলেন আচ্ছা আপনার কি মনে হয় এটা কি মার্ডার হতে পারে মানে আপনার ছেলের কোনো শত্রু বা ও অন্য কিছু সঙ্কেতের বাবার চোখের জল ফেলতে ফেলতে শুধু মাথা নাড়লেন তারপর কাঁপতে কাঁপতে ভাঙা গলায় বললেন আমার ছেলের কোন শত্রু নেই ভালো ছেলে ছিল তবে শুদ্ধ একটা সম্পর্কের বিচ্ছেদের কারণে খানিক খানিক মানসিক অবসাতে ভুগছিল ছেলেটা এরপর উনি সামান্য ফুক কেঁদে উঠলেন আমি উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরতেই উনি যেন কোনো ভরসা পেলেন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন কেন বাবা তুই ওকে আর খানিক্ষণ আটকাতে রাখলি না আমার সব শেষ হয়ে গেল রে বাবা যদি ব্রেজে থাকতে শেষ দেখাটা একবার দেখতে পেতাম আমি বললাম না কাকু দেখতে পারতেন না আপনি ও শেষের পাগলামিগুলো করতে পারতেন না কিন্তু সংকেতের বাবা তখন ভেঙে পড়েছেন এমন সময় অফিসার আমাদের ডাকলেন আসুন আমার সাথে সংকেত বাবুর রুমটা একবার দেখব শুধু আপনারা দুজন বন্ধু আসুন আমার সাথে আমি বললাম চলুন অফিসার সব রুম ঘুরে দেখলেন আমি নিজেই বাথরুম খুলে দেখালাম এরপর নিজে বেশ কিছুক্ষণ তদারকি করে বললেন আশ্চর্য নোট করে প্রতিবেশীদের আমার নোট করে গাড়িতে চেপে বসলেন যেহেতু মৃত্যুটা স্বাভাবিক নয় তাই উনি বডিটা পোস্টমর্টম করতে নিয়ে যাওয়ার আদেশ দিলেন অফিসার যাওয়ার আগে আমি বললাম ইন্সপেক্টর আপনাকে একটা কথা বলার ছিল এরপর আমি ওনাকে সংকেতের হাতের আংটির কথাটা বলতেই উনি অবাক হয়ে বললেন বলেন কি আমি বললাম আপনি দয়া করে ওই রত্নটি ফেরত পাঠানোর ব্যবস্থা করুন এসব হয়েছে ওই রত্নটা থেকেই সংকেতের মনে ওটাকে নিয়ে একটা অন্ধবিশ্বাসের দানা বেঁধেছিল আমাদের সকলের মতোই তিনি ওই রহস্য মৃত্যুটিকে নিয়ে যথেষ্ট হতবাক ছিলেন আমাকে আশ্বাস দিয়ে উনি নিজের জেপে চেপে বসলেন পিছন থেকে তখন এই প্রথম সংকেতের মা নিজের সন্তান হারানোর ব্যথায় তার স্বরে চিৎকার করে উঠেছেন তার বুক ফাটা নাধে রোদ উজ্জ্বল দিনটা যেন কোনো দুঃস্বপ্নের মতো লাগছিল আমি তাকিয়েছিলাম মর্গের কারিটার দিকে সেটা ধীরে ধীরে তখন লেনের মোড়ে এসে মিলিয়ে যাবে একটু পরই কিন্তু তখনই আমি কেঁপে উঠলাম তবে কষ্টে নয় ভয় কারণ আমি দেখছি লেনের মোড়ের ঠিক পাশে দাঁড়িয়ে আছে একটা বিড়াল যেটা প্রখর রোদের দিকে মুখ তুলে তাকিয়েছে এমন ভাবে যেন সে সূর্য দেবতার রায়ের কন্যা আমি সৈকতের হাত ছাড়িয়ে সেই দিকে ছুটতে শুরু করলাম আর খানিক কাছে যেতেই আমার পুরো শরীর একটা বিদ্যুৎ খেলে গেল কারণ এই বিড়ালটাকে আমি চিনি এটা সেই গত রাত্রের বাদামি বিড়ালটা তবে আজ এর শরীরটা কেমন জানি ভারী হয়ে আছে সেটা আকাশে পানি চেয়ে ব্যথায় কেঁদে উঠছে তবে খিদের নয় এ আমি রাস্তায় সৈকত ছুটে এসে আমাকে ধরে তুলল কিন্তু আমার সেদিকে খেয়াল নেই কারণ বাদামি বেড়ালটার থেকে জন্ম নিচ্ছে একটা কুচকুচে কালো বেড়াল আমি ভয়ার্ত না করে রাস্তায় বসে পড়লাম ঠিক সেই সময় কোথা থেকে একটা ঠান্ডা বাতাসে আমার ডান কানে সৈকতের গলাটা যেন প্রতিধ্বনিত হলো আমি স্পষ্ট শুনলাম ভাই আমাকে মুক্তি দিবি না তুই না আমার লাফেজ